গাছগাছালি। সফদর আলীর চোখ মুখ খুশিতে ঝলমল করছিল। আমাকে দেখে চোখ নাচিয়ে বললেন, বলেন দেখি আজ কোথায় গিয়েছিলাম? আমি মাথা চুলকে বললাম, সিনেমা দেখতে। ধুর, সিনেমা আবার মানুষ দেখে নাকি? আমি এইমাত্র মেটেনি শোতে একটা প্রচণ্ড মারামারির সিনেমা দেখে এসেছি, তাই মন্তব্যটা কোনো মতে হজম করে বললাম, তাহলে কি নাটক? আরে না না, ওসব নাটক ফাটক আমি দেখি না। আমি ভয়ে ভয়ে বললাম, তাহলে কি কোনো কনফারেন্স যেখানে বিজ্ঞানীরা এসে? সফদর আলী হো হো করে হেসে উঠলেন। তিনি জোরে হাসেন কম, তাই আমি একটু অবাক হয়ে যাই। হাসি থামিয়ে বললেন, বিজ্ঞানীরা আমাকে তাদের কনফারেন্সে ঢুকতে দেবে কেন? আমি কথাকার কে? আমি প্রতিবাদ করার চেষ্টা করছিলাম। সফদর আলী আমাকে থামিয়ে দিয়ে বললেন, পারলেন না তো বলতে, রমনা পার্কে গিয়েছিলাম। রমনা পার্ক? হ্যাঁ, ওই যে শিশু পার্কের পাশ দিয়ে গিয়ে। হ্যাঁ চিনি আমি। চেনেন? সফদর আলী খুব অবাক হলেন বলে মনে হলো। চিনব না কেন, রমনা পার্ক না চেনার কী আছে? যখন কলেজে পড়তাম নতুন সিগারেট খাওয়া শিখে। আপনি রমনা পার্ক চেনেন অথচ আমাকে একবারও বলেননি? আমি অবাক হয়ে বললাম, কি বললাম না? রমনা পার্কের কথা? আমি খানিকক্ষণ সময় লাগে তার কথাটা বুঝতে। অবাক হয়ে বললাম, আপনি এত বছর ধরে ঢাকায় আছেন আর রমনা পার্ক চেনেন না? সফদর আলী থতমত খেয়ে বললেন, কেমন করে চিনব? আর সবাই যেভাবে চিনে, আমরা যেভাবে চিনেছি, পয়লা বৈশাখ কত সুন্দর গান হয় সেখানে, বিজ্ঞানী হয়েছেন দেখে এসবের খোঁজ খবরও রাখবেন না? আমার ধমক খেয়ে সফদর আলী একটু নরম হয়ে গেলেন। কেউ যখন আমার উপর কিছু একটা নিয়ে রেগে যায়, আমি তখন উল্টো তার উপরে আরও বেশি রেগে যাওয়ার চেষ্টা করি সব সময়, তাহলে তার রাগ কমে আসে। সফদর আলীকে সহজ করানোর জন্য বললাম, কি দেখলেন পার্কে? তার মুখ খুশিতে ঝলমল করে ওঠে, একগাল হেসে বললেন, গাছ। গাছ? হ্যাঁ গাছ। সফদরুলের মুখে হাসি আর ধরেই না। আগে আপনি গাছ দেখেননি? দেখবো না কেন, গাছ না দেখার কী আছে? তাহলে এবারে অন্যরকমভাবে দেখলাম। কাছে এসে অনেক সময় নিয়ে ধীরে ধীরে বলতে বলতে সফদরুলের মুখ কেমন একটা অপার্থিব হাসি ফুটে ওঠে। গাছ নিয়ে তার উচ্ছ্বাসে আমার একটু অবাক লাগে। বাংলাদেশের মানুষ গাছে গাছেই তো বড় হয়, সাহারা মরুভূমি থেকে এলে না হয় একটা কথা ছিল। আপনি জানেন? সফদর আলী হঠাৎ মুখ গম্ভীর করে বললেন, এক ধরনের গাছ আছে যেটা লতার মতো, তার কোনো শক্ত কাণ্ড নেই, অন্য গাছ পেয়ে বেয়ে ওঠে। সফদর আলী ঠাট্টা করছে কি না বুঝতে পারলাম না। আমি তার দিকে ভালো করে তাকালাম না, ঠাট্টা তামাশার মানুষ সফদর আলী নন। সত্যিই তিনি লতানো গাছের কথাই বলছেন, এমনভাবে বলছেন যেন এটি প্রথমবার একটা লতানো গাছ দেখেছেন। কোনো কোনো লতানো গাছ থেকে আবার সুরের মতো বের হয়, সেগুলো আবার এটা সেটা আঁকড়ে ধরে উপরে উঠতে থাকে। মজার ব্যাপার জানেন, সেসব সুরগুলো সবসময় একদিকে পেঁচায়। তার উপর সফদর আলী এরপর টানা আধা ঘন্টা ধরা উচ্ছ্বাস ভরে গাছের কথা বলতে লাগলেন। আমাকে ধৈর্য ধরে শুনতে হলো। গাছের পাতার রং সবুজ, কিন্তু ফুলের রং সবুজ নয়, সেগুলো রঙিন, ফুল থেকে আবার ফল হয়, এই ধরনের কথাবার্তা না শুনলেও আমার যে খুব ক্ষতি হতো সেরকম বলা যায় না। সফদর আলীর সাথে এরপর বেশ অনেক দিন দেখা নেই। মাঝে মাঝে তিনি এরকম ডুব মারেন। আমার নিজেরও কাজকর্ম ছিল, তাই আর খোঁজ খবর করিনি। গাছপালা নিয়ে তার উচ্ছ্বাস কমেছে কিনা জানার জন্য কৌতূহল ছিল। বিজ্ঞানী মানুষ, লোহালক্ষণ নিয়ে কাজ কারবার, গাছপালা নিয়ে বেশি দিন ব্যস্ত থাকতে পারবে না তাতে আমার কোনো সন্দেহ ছিল না। তাই কারণ বাজারের চায়ের দোকানে আবার যখন তার সাথে দেখা, আমি একটু অবাক না হয়ে পারলাম না। টেবিলে নানা রকম গাছের পাতা বিছানো, আমি একটু হাতে একটা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে তিনি গভীর মনোযোগ দিয়ে গাছের পাতাগুলো লক্ষ্য করছেন। হাতে একটা নোটবুক, একটু পরে পরে সেখানে তিনি কী যেন টুকে রাখছিলেন। পাশের চায়ের কাপে চা ঠান্ডা হচ্ছে, তার চুমুক দেবার কথা মনেই নেই। আমি সামনের চেয়ারে বসলাম, তিনি লক্ষ্য পর্যন্ত করলেন না। একটু কেশে ডাকলাম, সফদর সাহেব। তিনি ভীষণ চমকে উঠে গাছের পাতাগুলো তাড়াতাড়ি ঢেকে ফেলতে চেষ্টা করলেন। হাতের ধাক্কায় চায়ের কাপ উল্টে সারা টেবিলে চায় মাখামাখি হয়ে গেল। আমাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ও আপনি? আমি ভাবলাম। কি ভাবলেন? না কিছু না। সফদর আলী তার অভ্যাস মতো প্রশ্নটা এড়িয়ে গিয়ে সাবধানে টেবিল থেকে গাছের পাতাগুলো তুলে নোটবুকের ভেতরে রাখতে রাখতে বললেন, জীবজন্তু থেকে গাছ আরও বেশি কাজের, গাছ নিজের খাবার নিজেই তৈরি করতে পারে। আমি ঠিক বুঝতে পারলাম না সফদর আলী কী বলতে চাইছেন। কল্পনা করার চেষ্টা করলাম, একটা গাছ নিজের খাবার নিজে তৈরি করছে, চুলোয় ভাত চাপিয়ে দিয়ে মাছ কুটতে বসেছে। দৃশ্যটা বেশিক্ষণ ধরে রাখা গেল না। একটু ইতস্তত করে বললাম, গাছ আবার নিজের খাবার নিজে তৈরি করে কীভাবে? আমি যতদূর জানি মানুষও তো নিজের খাবার নিজে তৈরি করতে পারে, সবাই অবশ্যই পারে না। আমি রান্না করলে সেটা
ধ্যাত, আমাকে থামিয়ে দিয়ে সফদর আলী বললেন, আমি কি রান্না করার কথা বলেছি? আমি বলেছি খাবার তৈরি করা, বুঝতে পারলেন না? আমি মাথা নাড়লাম, সত্যিই বুঝিনি। সফদর আলী হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, ঠিক আছে বুঝিয়ে দিচ্ছি, মানুষ কী খায় সেটা নির্ভর করে কীরকম মানুষ তার উপর। যাদের পয়সা কড়ি আছে তারা মাছ মাংস দুধ ফলমূল খায়, যাদের নেই তারা ডাল ভাত পেলেই খুশি। ঠিক আছে, ডাল ভাত দিয়ে শুরু করা যাক। আপনি ডাল ভাত তৈরি করতে পারেন? না, কিন্তু গাছ পারে, ডাল আর ভাত গাছ থেকেই এসেছে। আমরা তো মাছও খাই, মাছ তো গাছ থেকে আসে নাই, দেখেছেন কখনো মাছ গাছ? কিন্তু মাছ কী খেয়ে বড় হয়? আমি একটু মাথা চুলকে বললাম, বড় মাছ ছোট মাছদের খায়। ঠিক আছে, ছোট মাছেরা কী খায় খুঁজে দেখেন, সেগুলো শ্যাওলা জাতীয় কোনো এক ধরনের গাছ খেয়ে বড় হচ্ছে। আপনি মাংস খান? মাংস কোথা থেকে এসেছে? গরু থেকে। গরু কী খেয়ে বড় হয়? ঘাস খেয়ে। আপনি যেটাই দেখবেন সেটাই ঘুরে ফিরে গাছপালার উপর বেঁচে আছে। কিন্তু গাছপালা, তারা কী খেয়ে বড় হচ্ছে? পানি আর কার্বন ডাইঅক্সাইড, সূর্যের আলো ব্যবহার করে পানি আর কার্বন ডাইঅক্সাইড দিয়ে তৈরি করে কার্বোহাইড্রেট, সেটা দিয়ে সারা পৃথিবী বেঁচে আছে। পারবেন আপনি কার্বোহাইড্রেট তৈরি করতে? আমাকে স্বীকার করতেই হলো যে পানি আর কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে কার্বোহাইড্রেট তৈরি করা আমার পক্ষে সম্ভব নয়। পানির সাথে চিনি আর লেবুর রস দিয়ে শরবত তৈরি করতে পারি, কিন্তু কার্বোহাইড্রেট অসম্ভব, পৃথিবীর কোনো বিজ্ঞানী এখনও পারেনি। সালেক সংশ্লেষণ দিয়ে গাছ শুধু যে কার্বোহাইড্রেট তৈরি করে তাই নয়, গাছ কার্বন ডাইঅক্সাইড ভেঙে অক্সিজেন তৈরি করে। সেই অক্সিজেন না থাকলে কবে আমি আর আপনি দম বন্ধ হয়ে শেষ হয়ে যাব? শারীরিক সংশ্লেষণ কীভাবে হয় জানেন তো? সফদর আলী এরপর ঝাড়া আধা ঘন্টা লেকচার দিয়ে গেলেন। বিজ্ঞানীদের এই হচ্ছে সমস্যা, নতুন কিছু শিখলে সেটা অন্যদের না শিখিয়ে ছাড়বেন না। সপ্তাহখানেক পরে হঠাৎ সফদর আলীর একটা টেলিগ্রাম এসে হাজির। টেলিগ্রামে লেখা, মহা আবিষ্কার। ব্যাস, শুধু এই দুটোই শব্দ, এর আগেও কিছু নেই পরেও কিছু নেই। সফদর আলীর কাণ্ডকারখানা দেখে আজকাল একটু অভ্যাস হয়ে গেছে, তাই এমন কিছু অবাক হলাম না। মহা আবিষ্কারটা কী হতে পারে ঠিক ধরতে পারছিলাম না। গাছ নিয়ে বাড়াবাড়ি করছেন, তাই সম্ভবত গাছ সংক্রান্ত কিছু একটা হবে, কে জানে। পানি আর কার্বন ডাইঅক্সাইড মিশিয়ে কার্বোহাইড্রেট বানানো শুরু করেছে কিনা। ঠিক করলাম অফিস ফেরত আজ তার বাসায় হাজির হব। সফদর আলী যদি দাবি করেন মহা আবিষ্কার, আবিষ্কারটা সাংঘাতিক কিছু না হয়ে যায় না। বাসা খুঁজে বের করে দরজার শব্দ করতেই ভেতর থেকে একাধিক কুকুর প্রচণ্ড শব্দ করে ডাকাডাকি শুরু করে দেয়। আমি ভালো করেই জানি বাসায় কোনো কুকুর নেই, বাইরের লোকদের ভয় দেখানোর ব্যবস্থা, তবু ঠিক সাহস হয় না, কুকুরকে আমার ভারী ভয়। দরজা খুলে গেল, ভাবলাম সফদর আলী মাথা উঁকি দেবে, কিন্তু উঁকি দিল জং বাহাদুরের মাথা। আমাকে দেখে দরজাটা হাট করে খুলে মুখ খিচিয়ে একটা হাসি দেবার ভঙ্গি করলো বুড়ো বানরটা। নেহাতি জং বাহাদুরকে চিনি, এছাড়া মুখ খিচিয়ে ওরকম ভঙ্গি করাকে হাসি মনে করার কোনো কারণ নেই। অতিথিয়তায় জং বাহাদুরের তুলনা নেই। আমাকে প্রায় হাত ধরে ভেতরে নিয়ে যায়। ভেতরে আবছা অন্ধকার, একটা জানালা খোলা, সেখানে একটা টবে একটা মানি প্লান্ট গাছ নিয়ে সফদর আলী কী একটা করছিলেন। আমাকে দেখে খুব খুশি হয়ে ওঠেন, সফদর আলীকে খুব উত্তেজিত দেখাচ্ছে, চোখ দুটি মনে হয় জ্বলজ্বল করছে। বললেন, ইকবাল সাহেব, মহা আবিষ্কার করে ফেলেছি। তাই নাকি? আমি উৎসুকভাবে জিজ্ঞেস করলাম, কী আবিষ্কার? বলছি, তার আগে চা খাওয়া যাক। সফদর আলী জং বাহাদুরের দিকে তাকিয়ে বললেন, জং বাহাদুর, চা বানাও। জং বাহাদুর একটা ইজি চেয়ারে আরাম করে পা তুলে বসেছিল। সফদর আলীর কথাটা পুরোপুরি অগ্রাহ্য করে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ার ভান করল। সফদর আলী আমার দিকে তাকিয়ে বললেন, বেটা কীরকম পাজি দেখেছেন? আহা বেচারা, হয়তো কাজকর্ম করে কাহিল হয়ে পড়েছে। কিসের কাহিল? সব কিছুতে ফাঁকিবাজি, দাঁড়ান দেখাচ্ছি মজা। সফদর আলী আরও এক পা এগিয়ে গিয়ে বললেন, ঠিক আছে জং বাহাদুর, চা যদি বানাতে না চাও বানিও না, তবে আজ রাতে টেলিভিশন বন্ধ। বলামাত্র জং বাহাদুরের চোখ খুলে যায়, তড়াক করে লাফ দিয়ে ওঠে, তারপর মুখে কুই কুই শব্দ করতে করতে দ্রুত ছুটে যায় রান্নাঘরের দিকে। আমি চোখ গোল গোল করে তাকিয়েছিলাম, অবাক হয়ে বললাম, টেলিভিশন দেখা এত পছন্দ করে? সব দিন নয়, আজ রাতে বাংলা সিনেমা আছে তো, চলেন আপনাকে দেখাই আমার আবিষ্কার। সফদর আলী আমাকে টেনে জানালার কাছে নিয়ে গেলেন, সেখানে টবে সেই মানি প্লান্টের গাছটা, গাছটা দেখিয়ে বললেন, এই দেখেন। আমি তাকিয়ে দেখলাম, সাধারণ একটা গাছ, আবিষ্কারটাকে বুঝতে না পেরে বললাম, কি দেখব? আমার আবিষ্কার কোথায়, দেখছেন না? আমি আবার অবাক হয়ে তাকিয়ে দেখি, একটা টবে একটা মানি প্লান্ট গাছ, অস্বাভাবিক কিছু নেই। আবিষ্কারটি কী হতে পারে? গাছটা কি চোখ নাক মুখ আছে নাকি? খুঁজে দেখলাম, নেই। তাহলে কি টবে কোনো রাসায়নিক জিনিস দিয়ে বোঝায়? না, তাও নয়। তাহলে কি হতে পারে?
মাথা চুলকে বললাম, না সফদর সাহেব, ধরতে পারছি না। ধরতে পারছেন না? সফদর আলী একটু অধৈর্য হয়ে বললেন, দেখছেন না মানি প্ল্যানটা কেমন জানালার দিকে এগিয়ে যাচ্ছে? তা তো দেখছি, ওদিকে রোদ, ওদিকেই তো যাবে। সফদর আলী মাথায় বাজ পড়লেও তিনি এত অবাক হতেন না, চোখ বড় বড় করে বললেন, আপনি জানেন এটা? না জানার কি আছে, সবাই জানে। ঘরের ভেতরে গাছ থাকলে যেদিকে আলো গাছ সেদিকেই বাড়তে থাকে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, এটাই কি আপনার আবিষ্কার? সফদর আলী দুর্বলভাবে মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ। আমার তার জন্য মায়া হলো, বেচারা একা একা থাকে, কোনো কিছু খোঁজ খবর রাখেন না। যেটা সবাই জানে সেটা তাকে একা একা আবিষ্কার করতে হয়। তাকে সান্ত্বনা দিয়ে কিছু একটা বলতে যাচ্ছিলাম, বাধা দিয়ে বললেন, তাহলে নিশ্চয়ই সেন্সিং ফিডব্যাকও আবিষ্কার হয়ে গেছে। আমি আরও ভাবলাম, কি বললেন, সেন্সিং কী জিনিস? সেন্সিং ফিডব্যাক, সেটা কী জিনিস? সফদর আলী আমাকে বোঝানোর চেষ্টা করলেন, কোন দিকে আলো আছে গাছ সেটা বুঝতে পারে, শুধু তাই নয় গাছ সেদিকে যাওয়ার চেষ্টা করে। কাজেই একটা কিছু ব্যবস্থা করে যদি সেটা বুঝে নেওয়া যায় তাহলে গাছকে সেদিকে যেতে সাহায্য করা যায়। গাছের টপটা থাকবে একটা গাড়ির উপর, গাড়ির কন্ট্রোল থাকবে গাছের উপর। আমি সফদর আলীকে থামিয়ে দিলাম, তার মানে আপনি বলতে চাইছেন গাছ গাড়িটাকে চালাবে, অন্ধকারে রেখে দিলে গাছ গাড়িটাকে চালিয়ে রোদে এসে দাঁড়াবে? হ্যাঁ। গাছের কি হাত পা আছে যে গাড়ি চালাবে? আমি কি তাই বলেছি? আমি বলেছি ফিডব্যাক। গাছের পাতায় ডালে ছোট ছোট সেন্স প্রপ থাকবে, পাতা যদি ডান দিকে বেঁকে যাওয়ার চেষ্টা করে সেন্সিং প্রপ সেটা অনুভব করে গাড়িটাকে ডান দিকে চালিয়ে নেবে। কন্ট্রোলটা খুব সহজ নয়, অনেকগুলো জটিল সিদ্ধান্ত নিতে হবে। নতুন একটা মাইক্রোপ্রসেসর বের হয়েছে, সেটা দিয়ে সহজেই কন্ট্রোল করা যাবে। এই দেখেন আমি ডিজাইনটা করেছি। সফদর আলী একটা বড় কাগজ টেনে নিলেন, সেখানে হিজিবিজি করে অনেকগুলো জটিল নকশা আঁকা। দেখে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। এখন এই পুরো জিনিসটা আমাকে বুঝতে হবে নাকি? সফদর আলী বোঝাতে শুরু করে হঠাৎ কেমন জানি মিয়ে গিয়ে বললেন, খামাখা সময় নষ্ট করলাম, এসব নিশ্চয়ই তৈরি হয়ে গেছে, পুরন ঢাকায় গেলে হয়তো এখনই দুজন কিনে ফেলা যাবে। কি বলছেন আপনি? আমি চোখ কপালে তুলে বললাম, গাছ রোদের দিকে যায় সেটা সবাই জানে, তাই বলে গাছ গাড়ি চালিয়ে নিজে নিজে রোদের দিকে যাচ্ছে সেটা কখনোই আমি শুনিনি। আপনি সত্যি জানেন? 100 বার জানি, এরকম একটা আবিষ্কার হলে আমি জানতাম না। আমি 1 ঘন্টা লাগিয়ে রোজ খবরের কাগজ পড়ি। সফদর আলী মুষড়ে পড়া ভাবটা কেমন জানি কেটে যায় হঠাৎ, চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে, বলেন, তাহলে এটা তৈরি করা যাক, কি বলেন? 100 বার আমি হাতে কিল মেরে বললাম, গাড়ি চালিয়ে গাছ ঘুরে বেড়াচ্ছে কেউ কল্পনাও করতে পারবে না, খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় ছবি উঠে যাবে আপনার। সফদর আলী লাজুক মুখে বললেন, খবরের কাগজে ছবি ছাপিয়ে কী হবে, কিন্তু আপনি যখন বলছেন তখন তৈরি করা যাক জিনিসটা, খুব সহজ আসলে। আপনাকে বলি কিভাবে কাজ করবে এটা। আমি ভয়ে ভয়ে দেখলাম সফদর আলী কাগজটা টেনে নিচ্ছিলেন আবার, এমন সময় পর্দা ঠেলে জং বাহাদুর এসে ঢুকলো, হাতে একটা ট্রে, তার উপর 3 কাপ চা এবং 1টি কলা। আমাদের দুজনের হাতে 2 কাপ চা ধরিয়ে দিয়ে জং বাহাদুর ইজি চেয়ারে তার নিজের জন্য চা এবং কলাটি নিয়ে বসে। সফদর আলী আড় চোখে দেখে বললেন, বেটা কেমন পাজি দেখেছেন, নিজের জন্য কলা এনেছে, আমাদের জন্য কিছু না। আমি হাত নেড়ে বললাম, আহা ছেড়ে দেন, বেচারা একটা বানর ছাড়া তো আর কিছুই নয়, চা যে এনেছে এটাই বেশি। ভয়ে ভয়ে আমি চায়ে চুমুক দিয়ে হতবাক হয়ে যাই, চমৎকার সুগন্ধি চা, দুধ চিনি মাপ মতো, এতটুকুও কম বেশি নেই। বললাম, বাহ চমৎকার চা করতে পারো তো। সফদর আলী চাপা গলায় বললেন, আসতে বলুন, শুনে ফেললে দেমাকে মাটিতে পা পড়বে না। তারপর গলা আরও নামিয়ে বললেন, একটা জিনিস ভালো করে, এছাড়া ভীষণ আলসে। আমি আর চোখে জং বাহাদুরকে লক্ষ্য করি, চোখ আধবোজা করে বসে আছে, এক হাতে ধুমায়িত চা, অন্য হাতে কলা, কলাটা চায়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে। এই দৃশ্য আমি আর কোথায় পেতাম? সফদর আলীর নতুন আবিষ্কারটি এমন এগোচ্ছে দেখার জন্য আজকাল অফিস বাসায় যাবার আগে সফদর আলীর বাসায় হয়ে যাই। জং বাহাদুরের জন্য কলাটা মূলাটা কিনে নেই বলে আজকাল আমাকে দেখলে চা তৈরি করে আনে। ইদানিং দেখছি আমাকে চায়ের সাথে একটা কলাও ধরিয়ে দিচ্ছে, তাকে খুশি করার জন্যে কলাটা চায়ে ভেজিয়ে খেতে হয়। সত্যি কথা বলতে কি বেশ লাগে খেতে। সফদর আলী পুরোদমে কাজ করছেন, কলকব্জা বোঝায় ছোট একটা গাড়ি তৈরি হয়েছে, উপরে টব রাখার জায়গা, গাড়ি থেকে লাল আর নীল রঙের 2টি তার বের হয়ে এসেছে, লাল তারটি পজিটিভ ভোল্টেজ দিলে গাড়িটা সামনে যায়, নেগেটিভ ভোল্টেজ দিলে পেছনে, নীল তারটিতে পজিটিভ ভোল্টেজ দিলে ডান দিকে যায়, নেগেটিভ ভোল্টেজ দিলে বাম দিকে। আমার সামনে সফদর আলী পরীক্ষা করে দেখেছেন গাড়িটা ঠিক ঠিক কাজ করছে কিনা। এখন একটা ছোট ইলেকট্রনিক্সের বাক্স তৈরি করেছেন,
গাছ সামনে পেছনে ডানে বামের দিকে যাওয়ার চেষ্টা করলে একটা ছোট সেন্সিং প্রব এই বক্সটা দিয়ে কীভাবে জানি ঠিক তারগুলোতে ঠিক ঠিক ভোল্টেজ হাজির করবে। ব্যাপারটা আমার কাছে বেশ সহজই মনে হলো। আরও কয়েকদিন কেটে গেল, সফদর আলী দিন রাত কাজ করছেন। ইলেকট্রনিক্সের অংশটুকু জটিল, সব রকম আইসি নাকি এখনও পাওয়া যায় না, তাই দেরি হচ্ছে। ডিজিটাল অংশটুকু তৈরি হয়ে গেছে, ওটা নাকি সহজ। অ্যানালগ অংশটুকু এখনও শেষ হয়নি। হাই ফ্রিকোয়েন্সির এসিলেশন নাকি ঝামেলা করছে, আমি এসবের মানে বুঝি না, শুধু শুনে যাই। যেদিন পুরোটা তৈরি হলো আমার উৎসাহ দেখবে কে। একটা মানি প্ল্যান কাজ দিয়ে শুরু করা হলো। টপটা ছোট গাড়িটার উপরে তুলে দিয়ে ছোট ছোট সেন্সিং প্রোবগুলো বিভিন্ন পাতায় লাগিয়ে দেওয়া হলো। চুষনির মতো জিনিস, চাপ দিয়ে ভেতরের বাতাসটা বের করে দিলে বেশ আটকে থাকে। সফদর আলী গাড়িটার ভেতরে দুটো ব্যাটারি ভরে সুইচ অন করতেই গাড়িটা একটা ঝাঁকুনি দিয়ে কাঁপতে থাকে, তারপর হঠাৎ একটু সামনে এগিয়ে থেমে যায়, খানিকক্ষণ থেমে হঠাৎ পেছনে আসে, তারপর আবার সামনে, তারপর আবার পেছনে। মিনিট পাঁচেক এরকম করলো। সফদর আলী চিন্তিত মুখে তাকিয়ে থাকেন। আমি ইতস্তত করে বললাম, গাছটা মনস্থির করতে পারছে না মনে হচ্ছে, একবার সামনে যাচ্ছে একবার পেছনে। সফদর আলী মাথা নাড়লেন। আসলে গেইন ঠিক নেই, ফিডব্যাক লুপটা ঠিক করতে হবে। জংবাহাদুর একটা ছোটো স্ক্রুড্রাইভার দাও তো। জংবাহাদুর টেলিভিশনে একটা প্রচণ্ড মারামারির দৃশ্যে তন্ময় হয়েছিল। নেহাত অনিচ্ছায় উঠে এসে একটা স্ক্রুড্রাইভার এগিয়ে দেয়। সফদর আলী বললেন, লুপটা ঠিক করতে খানিকক্ষণ সময় লাগবে, আমি তাই জংবাহাদুরের পাশে টেলিভিশন দেখতে থাকি। রাত 10টার দিকে সফদর আলী ঘোষণা করলেন তার গাছগাড়ি শেষ হয়েছে। জিনিসটা পরীক্ষা করতে গিয়ে আমরা দুজনেই খেয়াল করলাম এখন রাত, রোদ দিয়ে পরীক্ষা করার কোনো বুদ্ধি নেই। টেবিল ল্যাম্পের আলো দিয়ে পরীক্ষা করে কোনো লাভ হলো না, গাছটা কাঁপতেই থাকে, কিন্তু আলোর দিকে এগিয়ে না এসে মাঝে মাঝে বরং একটু পিছিয়ে যাচ্ছিল। ঠিক করা হলো পরদিন রোদ উঠলে পরীক্ষা করা হবে, আমি ভরেই চলে আসব, কাল এমনিতেই আমার অফিস নেই। পরদিন ভরে নাস্তা করে আমি সফদর আলীর বাসায় হাজির হই। বেশ রোদ উঠেছে, গাছগাড়ি পরীক্ষা করা অসুবিধা হবার কথা নয়। সফদর আলীকে দেখে একটু ঘাবড়ে গেলাম, মুখ গম্ভীর এবং ভ্রু কুচকে নিজের গফ টানছে, বোঝাই যাচ্ছে জিনিসটা ঠিক কাজ করেনি। ঘরের এক কোণায় গাছগাড়ির উপরে দাঁড়িয়ে আছে, অন্যদিকে জানালা খোলা, রোদ এসে পড়েছে ঘরের মেঝেতে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কি হলো সফদর সাহেব? আপনি নিজেই দেখুন, বলে সফদর আলী উঠে দাঁড়ালেন, জানালাটা বন্ধ করে প্রথমে ঘরটা অন্ধকার করে দিলেন, তারপর গাছগাড়িটাকে ঠেলে এনে ঘরের মাঝখানে রাখলেন। এবারে জানালাটা খুলে দিতেই ঘরে রোদ এসে পড়ল, সাথে সাথে গাড়িটা ঘরঘর শব্দ করে পিছিয়ে যেতে থাকে। সফদর আলী জানালাটা বন্ধ করে দিলেন, সাথে সাথে গাড়িটা দাঁড়িয়ে গেল, আবার জানালাটা খুলে দিলে গাড়িটা আবার রোদ থেকে সরে যেতে থাকে। আশ্চর্য ব্যাপার, আমি প্রায় চিৎকার করে উঠলাম, গাছগাড়িটা চালাচ্ছে কিন্তু ভুল দিকে চালাচ্ছে, রোদের দিকে না গিয়ে রোদ থেকে সরে যাচ্ছে। আমি উত্তেজিত হয়ে বললাম, তাতে কি আছে, আপনার সেই লাল তারের ভোল্টেজটা পাল্টে দিলেই হয়, যখন পজিটিভ হওয়ার কথা তখন নেগেটিভ, যখন নেগেটিভ হওয়ার কথা তখন পজিটিভ, তাহলেই যখন পিছের দিকে যাচ্ছে তখন। ছোটো বাচ্চারা অর্থহীন কোনো কথা বললে বড়রা যেভাবে তার দিকে তাকায়, সফদর আলী ঠিক সেভাবে আমার দিকে তাকালেন। তারপর আস্তে আস্তে বললেন, বিজ্ঞান মানে কি? আমি হঠাৎ এরকম গুরুতর প্রশ্ন শুনে থতমত খেয়ে গেলাম। সফদর আলী আহত গলায় বললেন, কোনো একটা জিনিসকে অন্ধের মতো কাজ করানো তো বিজ্ঞান নয়, বিজ্ঞান হচ্ছে বোঝা ব্যাপারটা কী হচ্ছে, বুঝে তারপর কাজ করা। বকার মতো ভোল্টেজ পাল্টে দিলেই তো হলো না, তাহলে তো সেটা আর বিজ্ঞান থাকে না, সেটা হয় জাদু। এরকম একটা অবৈজ্ঞানিক কথা বলার জন্য লজ্জায় আমার মাথা কাটা গেল। আমি তার কথাগুলো হজম করে মাথা নিচু করে বসে রইলাম। সফদর আলী বিজ্ঞান এবং মানুষের প্রকৃতির উপর ছোটোখাটো একটা বক্তৃতা দিয়ে আবার গভীর চিন্তা মগ্ন হয়ে গেলেন। আমি খানিকক্ষণ অপেক্ষা করে বিকেলের দিকে আবার আসবো বলে উঠে এলাম, আজ আবার বাজার করার কথা, দেরি হলে কিছু আর পাওয়া যাবে না। বিকেলে সফদর আলীর বাসায় পৌঁছে দেখি বাসা একেবারে লণ্ডভণ্ড হয়ে আছে, সারা ঘরে ভাঙা পেয়ালা, পিরিচ, বাসনকোসন, বইপত্র ছড়ানো, চারদিকে পানি থই থই করছে, ঘরে ছড়ানো ছিটানো অসংখ্য মার্বেল, এক কোণায় একটা বড় তক্তা। আমাকে দেখে সফদর আলী হৈ হৈ করে উঠল, বের করে ফেলেছি সমাধান। কী সমাধান? গাছ ঘেরে উল্টো দিকে যাচ্ছিল কেন? সত্যি? আমি সাবধানে ঘরের মাঝে এসে দাঁড়ালাম, কেন যাচ্ছিল উল্টো দিকে? আপনাকে চাক্ষুষ দেখাই, বলে তিনি উপরের দিকে তাকিয়ে হুঙ্কার দেন, নিচে নেমে আসো জংবাহাদুর। আমি উপরে তাকিয়ে হতবাক হয়ে যাই, জংবাহাদুর বাসার ঘুলঘুলি ধরে ঝুলে আছে। নেমে আস বলছি। জংবাহাদুর নেমে আসার কোনো লক্ষণ দেখালো না, বরং কুই কুই করে প্রতিবাদ করে কি একটা বলল, নেমে আসো, এছাড়া তোমার টেলিভিশন দেখা বন্ধ।
জংবাহাদুর তবুও নেমে আসলো না। দেখে বুঝতে পারি ব্যাপারটা গুরুতর, আমি ভয় ভয় জিজ্ঞেস করলাম, কি দেখাতে চাইছেন? জংবাহাদুর নেমে না এলে দেখাই কেমন করে? সফদর আলী এদিক সেদিক তাকাতে হঠাৎ ঘুরে আমার দিকে তাকান। তার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে, হাতে কিল মেরে বলেন, এই তো আপনি আছেন, আপনি দেখাতে পারবেন। যে জিনিস জংবাহাদুর করতে চাইছে না সেটা আমি গলা বাড়িয়ে করতে যাব, এত বোকা আমি নই। কিন্তু কিছু বলার আগেই দেখি সফদর আলী ঘরের ছড়ানো ছিটানো মার্বেলগুলো একত্র করে তার উপর তক্তাটা বসিয়ে আমাকে টেনে হিঁচড়ে তার উপর তুলে ফেললেন। তক্তার নিচে মার্বেলগুলো কাজ করছে বল বিয়ারিংয়ের মতো। সাবধানে আমাকে ধরে রেখে সফদর আলী বললেন, তক্তাটি এখন খুব সহজে গড়িয়ে যাবে, কাজে আপনি সাবধানে নড়াচড়া করবেন। আমি চিৎকার করে নেমে পড়তে যাব, তার আগে সফদর আলী আমাকে ছেড়ে দিয়ে বললেন, সাবধান, একটু অসাবধান হলে কিন্তু আছড়ে পড়বেন। আমি নাক মুখ খিঁচিয়ে কোনো মতে তক্তার উপরে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকি, মনে হয় পায়ের নিচে পৃথিবীটা টলমল টলায়মান, একটু অসতর্ক হলেই একেবারে পোপাত ধরনী তল। সফদর আলীর কথা থেকে একটা কলা তুলে এনে আমার নাকের সামনে ঝুলিয়ে ধরে বলল, মনে করুন আপনি জংবাহাদুর। ব্যাপারটা সহজ নয়, তবু চেষ্টা করলাম, এবারে কলাটা নেয়ার জন্য এগিয়ে আসুন। আমি কলাটি ধরার জন্য একটু এগুতেই শরীরের উপরের অংশ ঝুঁকে এলো, ম্যাজিকের মতো নিচের অংশ গেল পিছিয়ে। আমি তক্তার উপরে তাল সামলানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকি, কিন্তু কিছু বোঝার আগে আমাকে নিয়ে তক্তা মার্বেলের উপর প্রচণ্ড বেগে পিছনে গড়িয়ে যায়। আমি হাতের কাছে যা আসে তাই ধরার চেষ্টা করতে থাকি। একটা ছোট আলমারি ছিল, সেটা ধরে ঝুলে পড়লাম, কিন্তু লাভ হলো না। আলমারি সহ প্রচণ্ড জোরে মেঝেতে আছড়ে পড়ি, মনে হলো শরীরের সব হাড়গোড় ভেঙে গেছে, নাড়িভুঁড়ি ফেসে গেছে, ঘিলু মাথা ফেটে বের হয়ে মেঝেতে ছড়িয়ে গেছে। চোখের সামনে নানা রঙের আলো খেলা করতে থাকে, হলুদ রঙের প্রাধান্যই বেশি। প্রথমে ভাবলাম আমি বোধহয় মরেই গেছি, সাবধানে চোখ খুলে দেখি মরিনি, কারণ জংবাহাদুর ঘুলগুলিতে ঝুলে থেকে পেট চেপে ধরে প্রচণ্ড হাসিতে গড়াগড়ি খাচ্ছে। মনে হলো বোধহয় মরে গেলেই ভালো ছিল, তাহলে অন্তত এই দৃশ্য দেখতে হতো না। চোখ বন্ধ করে ফেললাম উপায় না দেখে। আবার যখন চোখ খুললাম দেখি মুখের উপর সফদর আলী ঝুঁকে আছেন। শুনলাম তিনি বলছেন, দেখলেন আপনি সামনে আসার চেষ্টা করছিলেন আর কেমন পিছিয়ে গেলেন। গাছের বেলা তো একই ব্যাপার, যাকে বলে ভরবেগের সমতা। গাছ চেষ্টা করে সামনে আসতো কিন্তু যায় পেছনে। আমি আবার চোখ বন্ধ করে ফেলি, এবারে আর কোনো সন্দেহ থাকে না যে মরে গেলেই ভালো ছিল। সেরাতে যখন বাসায় ফিরেছি তখন আমার কপালে এবং হাতে ব্যান্ডেজ, একটা চোখ বুজে আছে, সেটা দিয়ে আপাতত কিছু দেখা যাচ্ছে না। হাঁটতে হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, কারণ আমার কোমর হাঁটু এবং গোড়ালিতে প্রচণ্ড ব্যথা। আমাকে দেখে মা আঁতকে উঠলেন, সে কি এ কি চেহারা তোর, অ্যাক্সিডেন্ট নাকি? না অ্যাক্সিডেন্ট না, তাহলে মারামারি করেছিস নাকি? মারামারি করবো কেন? নিশ্চয় করেছিস, তাছাড়া এরকম চেহারা হবে কেন? বললাম তো মারামারি করিনি। আবার মিথ্যা কথা বলছিস, এই বয়সে রাস্তায় মারপিট করে এসে আবার আমার সামনে মিথ্যা কথা বলিস? তোমার তো বললাম তো মারপিট করিনি। আমার কথা মা শুনলেন না, চোখে আঁচল দিয়ে বললেন, আমি কোথায় যাই গো, এরকম একটা খুনে ছেলেকে পেটে ধরেছি? তোর নান্না কত বড় খানদানি বংশের লোক, আর তার নাতি রাস্তায় গুন্ডাদের সাথে মারপিট করে আসে। সফদর আলীর বাসায় সেই রা মাছার খাবার পর প্রতিজ্ঞা করেছিলাম এখান থেকে কোনো অবস্থাতেই তার বাসায় যাচ্ছি না। দেখা করতে হলে চায়ের দোকানে দেখা সাক্ষাৎ কথাবার্তা হবে। বিজ্ঞানীরা বড় ভয়ঙ্কর জিনিস, তাদের সাথে আর হাতে কলমে কোনো কাজকর্ম নেই। সপ্তাহখানেক কেটে গেল, চোখের ফলা কমেছে, হাত দিয়ে জিনিসপত্র ধরা শুরু করেছি, কোমরের ব্যথাটা এখনও আছে। ডাক্তার বলেছে সারতে সময় নেবে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়। অফিসের সেকশন অফিসার বললেন, শিয়ালের মাংস খেলে নাকি ব্যথা বেদনা ভালো হয়ে যায়, আর কয়েকদিন অপেক্ষা করে হয়তো শিয়াল ধরতে বের হতে হবে। অফিস ফেরত কয়েকদিন কারণবাজারে সে চায়ের দোকানে ঢু মেরে গেছি, সফদর আলীর দেখা পাইনি। তার গাছগাছটির কী হলো জানার কৌতূহল হচ্ছিল, কিন্তু বাসায় যাওয়ার ভরসা পাচ্ছিলাম না। দু সপ্তাহের মাথায় সফদর আলীর সাথে দেখা, আমি চা খেয়ে বের হচ্ছিলাম, দেখে তিনি হেলতে তুলতে ঢুকছেন, আমাকে দেখে খুব খুশি হয়ে উঠলেন। এই যে আপনাকে পাওয়া গেছে, কতদিন থেকে খুঁজে বেড়াচ্ছি বলুন তো দেখি, কোন গাছ পোকা খায়? পোকা খায় গাছ? হ্যাঁ, অনেক রকম গাছ পোকা ধরে খায়, জানেন না? আমার মনে পড়লো কোথায় জানি পড়েছিলাম কিছু 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 গাছ নাকি পোকা ধরে খায়। একটা গল্পেও পড়েছিলাম যে মাদাগাস্কার দ্বীপে একটা গাছ নাকি মানুষ ধরে খেয়ে ফেলতো। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ শুনেছি কিছু গাছ নাকি পোকা খায়, কিন্তু সেরকম গাছ তো চিনি না। তামাক গাছ নাকি পোকা খায়, তাই নাকি? জানতাম না তো।
সফদর আলী চিন্তিত মুখে বললেন, একটা পোকা খাওয়া গাছ খুঁজে বেড়াচ্ছি, সবচেয়ে ভালো হয় যদি একটা ফিনাস ফ্লাই ট্র্যাপ পেয়ে যাই, ওটা একেবারে মাছি টাছি ধরে খেয়ে ফেলে। কি করবেন ওরকম গাছ দিয়ে? এখন গাছ গাড়ি চড়ে গান শুনতে যায়, রোদ পোহাতে যায়, পানি খেতে যায়, যদি ভেনাস ফ্লাই ট্র্যাপ পাই। কি বললেন? আমি চমকে উঠে বললাম, গাছ গাড়ি চড়ে কি করে? কেন, গান শোনে, রোদ পোহাতে যায়, পানি খেতে যায়। গান শোনে? হ্যাঁ, এত অবাক হচ্ছেন কেন? আপনি দেখলেন না? কোথায় দেখলাম? হঠাৎ সফদর আলী সব কিছু মনে পড়ে যায়, মাথা নেড়ে বললেন, সেদিন পড়ে গিয়ে ব্যথা পাওয়ার পর তো আপনি আর আসেননি, বেশি ব্যথা পেয়েছিলেন নাকি? সফদর আলীর উপর রাগ করে থাকাও মুশকিল, চেপে থাকার চেষ্টা করলাম, তবু গলার সুরে একটু রাগ প্রকাশ হয়ে গেল। না, ব্যথা পাবো কেন? বয়স্ক একজন মানুষ যদি অভাবে দাঁড়াম করে পাকা মেঝেতে আছড়ে পড়ে ব্যথা পাবে কেন? সফদর আলী অপরাধীর মতো মুখ করে বললেন, আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু পরে হিসাব করে দেখেছিলাম, ওরকম হাবড়ে পড়ে সারা শরীরে ব্যথাটা ছড়িয়ে দিয়েছিলেন বলে বেঁচে গিয়েছিলেন। পুরো চোটটা যদি এক জায়গায় লাগতো তাহলে হাড় ভেঙে যেতে পারতো। আমি রাগ লুকানোর কোনো চেষ্টা না করে বললাম, আর ওই বজ্জাত বানরটা কেমন পেট চেপে ধরে হাসা শুরু করেছিল দেখেছিলেন? সফদর আলী মাথা নেড়ে বললেন, ওটা আমার দোষ, বানরকে হাসতে শেখানোর কোনো দরকার ছিল না, এখন যখন খুশি হাসতে থাকে, ভদ্রতা জ্ঞানটুকুও নেই। আপনি যে আছাড় খেয়ে পড়লেন দেখে যত হাসি পাক, জং বাহাদুরের মোটেই হাসা উচিত হয়নি। আমি কি হেসেছিলাম? আমি স্বীকার করলাম, তিনি হাসেননি। যাই হোক, আমার কৌতূহল আর বাদ মানছিল না, জিজ্ঞেস করলাম, গাছ গাড়ির কী হলো বলুন? সফদর আলী সব কিছু খুলে বললেন, সার্কিটের কানেকশন একটু পরিবর্তন করে দেওয়ার পর গাছ গাড়ি ঠিক ঠিক কাজ শুরু করেছে। ভোরে রোদ উঠতে গাছটা রোদে হাজির হয়, আবার রোদটা বেড়ে গেলে রোদ থেকে ছায়া সরে যায়। ঘরের এক কোণায় একটু পানি ছেড়ে রেখেছিলেন। গাছ কীভাবে কীভাবে জানি সেটা বুঝে নিয়ে একবার পানির নিচে গিয়ে দাঁড়ায়। কথায় নাকি পড়েছিলেন যে গাছের সাথে কথা বললে নাকি গাছ ভালো থাকে। সফদর আলী কী নিয়ে কথা বলবেন ভেবে পাননি বলে একটা রেকর্ড প্লেয়ারে কিছু গানের ব্যবস্থা করে রেখেছিলেন। গাছটা আজকাল নাকি রীতিমতো গান শুনছে, উচ্চাঙ্গ সঙ্গীতের দিকে নাকি গাছটার বিশেষ আকর্ষণ। একটা রেকর্ড চাপিয়ে দিলেই গাছ নাকি পরিমরি করে ছুটে আসে। সফদর আলী আরও গোটা দশেক গাছ গাড়ি তৈরি করে বিভিন্ন গাছ বসিয়ে দেখতে চান কোনটা কীরকম কাজ করে। তার বিশেষ ইচ্ছা কোন গাছ কী গান শুনতে পছন্দ করে সেটা বের করা। তিনি নাকি গাছের সঙ্গীত চর্চা নিয়ে নাম দিয়ে একটা বই লিখবেন বলে ঠিক করেছেন। আমার পরিচিত কোনো প্রকাশনা আছে কি না জানতে চাইলেন, কিন্তু পোকা খেতে পারে এরকম গাছ খুঁজছেন, তাহলে সেই গাছ গাড়িতে পোকা মারার একটা ব্যবস্থা করে দেবেন, গাছটা তাহলে পোকা মেরে খেতে পারবে। ঘরে তেলা পোকার উপদ্রব থাকলে তো কথাই নেই, একদিনে ঘর পরিষ্কার হয়ে যাবে। সফদর আলীর গাছ গাড়ি দেখার কৌতূহল আর আটকে রাখতে পারছিলাম না। আজ অনেক রাত হয়ে গেছে, তাই ঠিক করা হলো পরদিন বিকেলে আলো থাকতে থাকতে তার বাসায় যাব। গাছপালা ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে, আলো ও পানি খুঁজে নিচ্ছে, গান শুনছে, এর থেকে বিচিত্র জিনিস আর কী হতে পারে? পরদিন বিকেলে সফদর আলীর বাসায় গিয়ে দেখি বাসার বাইরে থেকে তালাবদ্ধ, ঘরের দরজায় একটা খাম, খামের উপরে আমার নাম লেখা, ভেতরে একটা চিঠি, চিঠিটা এরকম, সুসংবাদ, ফিনাস ফ্লাইট র‍্যাপ জরুরি, চট্টগ্রাম উদ্ভিদবিদ্যা প্রফেসর, দুঃখিত। টেলিগ্রাম করে করে তার স্বাভাবিক চিঠি লেখার ক্ষমতা চলে গেছে, তবু বুঝতে অসুবিধা হলো না চট্টগ্রামের কোনো এক উদ্ভিদবিদ্যার প্রফেসর ভিনাস ফ্লাইট র‍্যাপ নামের পোকা খাওয়া গাছ জোগাড় করে দেবেন বলে তাকে তাড়াহুড়ো করে চলে যেতে হয়েছে। আমার সাথে দেখা হলো না বলে দুঃখিত। আমি একটু নিরাশ হলাম, কিন্তু খুশিও হলাম। সেদিন যেভাবে ভিনাস ফ্লাইট র‍্যাপের জন্য হাহুতাশ করেছিলেন যে আমার বেশ খারাপই লাগছিল। তারপর বেশ কয়েকদিন সফদর আলীর খোঁজ খবর নেই, তিনি ফিরে এসেছেন কি না জানি না। বাসায় গিয়ে খোঁজ নেব ভেবেছিলাম, কিন্তু কাজের চাপে সময় পাচ্ছিলাম না। তার মধ্যে হঠাৎ একদিন টেলিগ্রাম এসে হাজির, ডজন ফিনাস হাই ভোল্টেজ। প্রথম অংশটা বুঝতে পারলাম, তিনি এক ডজন ফিনাস ফ্লাইট র‍্যাপ গাছ পেয়েছেন, কিন্তু হাই ভোল্টেজের কথাটি দিয়ে কী বোঝাতে চাইছেন ধরতে পারলাম না। যাই হোক, দেরি না করে সেদিনই আমি সফদর আলীর বাসায় হাজির। জং বাহাদুর দরজা খুলে আমাকে সফদর আলীর কাছে নিয়ে গেল। তিনি তার ঘরে অসংখ্য যন্ত্রপাতির মাঝে উবু হয়ে বসেছিলেন। আমাকে দেখে বললেন, ইকবাল সাহেব, দেখে যান কী পেয়েছি। একটু এগিয়ে গিয়ে দেখি ছোটো ছোটো বারোটা টবে ছোটো ছোটো বারোটা গাছ, গাছের পাতাগুলো ভারী অদ্ভুত, চারদিকে কাটার মতো বেরিয়ে আছে, কোনো কোনো পাতা খোলা, কোনো কোনোটা বন্ধ হয়ে আছে। আমি বললাম, এ কি সেই ভিনাস ফ্লাইট র‍্যাপ? হ্যাঁ, দেখুন মজা দেখাই। সফদর আলী টেবিলে রাখা কাঁচা মাংসের খানিকটা কিমা থেকে একটু তুলে নিয়ে গাছের পাতার উপর ছেড়ে দিলেন। আর কী আশ্চর্য,
গাছের পাতাটা ভাজ হয়ে বন্ধ হয়ে মাংসটুকু ঢেকে ফেলল। সফদর আলী বললেন, যখন পাতাটা খুলবে দেখবেন মাংসটুকু নেই। কখন খুলবে? সময় লাগবে, মাংস হজম করা তো সহজ নয়। আমি অবাক হয়ে তাকিয়ে দেখি, দুনিয়াতে কত কি যে দেখার আছে, একটা জীবনে তার কতটুকুই মাত্র দেখতে পেরেছি। সফদর আলী বললেন, আপনার কাজ না থাকলে সবগুলো গাছকে একটু করে কিমা খাওয়ান দেখি। যদিও জানি ছোট একটু গাছকে ভয় পাবার কিছু নেই, তবু আমার একটু ভয় ভয় লাগতে থাকে। সাবধানে আমি একটু 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 করে কিমা গাছগুলোকে খাওয়াতে থাকি। পাতার উপরে রাখতেই পাতাটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। সফদর আলী খানিকক্ষণ আমাকে লক্ষ্য করে আবার যন্ত্রপাতির ভেতরে মাথা ঢুকিয়ে দিচ্ছিলেন। আমি জিজ্ঞেস করলাম, আমাকে যে টেলিগ্রাম পাঠিয়েছেন সেখানে লিখেছেন হাই ভোল্টেজ, সেটার মানে কি? সফদর আলী একটু অবাক হয়ে তাকিয়ে থাকেন, বলেন, বুঝতে পারেননি? না, আমার একটু লজ্জায় লাগে স্বীকার করতে। আপনাকে বলেছি না, ফিনাস ফ্লাই ট্র্যাপ যে গাড়িতে থাকবে সেখানে পোকা মারার ব্যবস্থা থাকবে। বলেছিলেন, কিভাবে পোকাগুলো মারবেন? হাই ভোল্টেজ দিয়ে। ও, একটা লম্বা তার বেরিয়ে আসবে, তারের মাথায় থাকবে 20,000 ভোল্টেজ, পোকামাকড়ের গায়ে লাগতেই প্রচণ্ড স্পার্ক, আর সেটা এসে পড়বে ভিনাস ফ্লাই ট্র্যাপের উপর। ভিনাস ফ্লাই ট্র্যাপ তখন কপ করে সেটা খেয়ে নেবে। দৃশ্যটা কল্পনা করে আমার গায়ে কেমন জানি কাঁটা দিয়ে ওঠে। আলোচনার বিষয়বস্তু পাল্টানোর জন্য বললাম, আপনার গাছগাড়ি কই? বলেছিলেন যে গান শুনতে যায়, দেখাবেন একটু? সফদর আলী অপ্রতিভের মতো বললেন, ওই যে হাই ভোল্টেজের ব্যবস্থা করার জন্য সবগুলো খুলে ফেলেছি। তাকে দেখে বেশ কয়েকটা গাছগাড়ি সবগুলোই খোলা। সফদর আলী ভেতরে এখন যন্ত্রপাতি ভরছেন, স্ক্রুড্রাইভার দিয়ে কি একটা জিনিস চেপে ধরে বললেন, আরেকটু অপেক্ষা করুন, দেখবেন এগুলো পোকামাকড় ধরে বেড়াবে, গান শোনা থেকে সেটা বেশ মজার। আমি জিজ্ঞেস করলাম, কতক্ষণ লাগবে? এই তো ঘণ্টাখানেকের মধ্যে একটা দাঁড়িয়ে যাবে। কিন্তু ঘণ্টাখানেকের মধ্যে জিনিসটা দাঁড় হলো না, প্রচণ্ড হাই ভোল্টেজের স্পার্ক হতেই সেটা ইলেকট্রিক সার্কিটের অনেক জায়গায় কীভাবে জানি ঝামেলা করে ফেলেছিল। মাইক্রো প্রসেসর ভুল পালস এসে সেটা নাকি বিভ্রান্ত করে দেয়, কাজেই পুরো সার্কিটটাকে নাকি খুলে খুব ভালো মতো শিল্ডিং করতে হবে। সফদর আলী সব কিছু খুলে আবার একেবারে গড়া থেকে শুরু করলেন, ধৈর্য আছে বটে। আমি আর বসে থেকে কি করব, বাসায় ফিরে এলাম। বেশ কয়েকদিন কেটে গেছে, আমি মাঝে মাঝেই খোঁজ নেই, কিন্তু কিছুতেই সফদর আলীর কাজ শেষ হয় না। যখন শুনি প্রায় শেষ হয়ে এসেছে, তখন হঠাৎ করে একটা হাই ভোল্টেজের স্পার্ক আরেকটা ট্রানজিস্টার না হয় আরেকটা আইসিকে পুড়িয়ে দেয়। সফদর আলী তখন আবার একেবারে গড়া থেকে শুরু করেন। দেখে দেখে আমি প্রায় হাল ছেড়ে দিলাম। তখন আবার আমাকে কয়েকদিন ছুটি নিতে হলো। মা অনেকদিন ধরে বলছে নেত্রকোনা যাবেন, তাকে নিয়ে যাবার লোক নেই। কাজেই প্রায় সপ্তাহখানেক নেত্রকোনায় থেকে যখন ফিরে এসেছি, তখন দেখি আমার নামে বেশ কয়েকটা টেলিগ্রাম, বাসার সবাই সেগুলো খুলে পড়েছে। টেলিগ্রাম হলেই জরুরি খবর ভেবে সেগুলো খুলে ফেলা হয়। টেলিগ্রামগুলো এরকম, প্রথমটি কাজ শেষ, দ্বিতীয়টি কাজ শেষ আসুন এবং দেখুন হিন্দি গান, তৃতীয়টি কাজ শেষ আসুন এবং দেখুন বীভৎস, চতুর্থটি জরুরি রাজশাহী প্রিচার প্লান্ট। বাসার কেউ টেলিগ্রামগুলো পড়ে কিছু বোঝেনি এবং সেটা নিয়ে বেশি মাথাও ঘামায়নি। সবাই জেনে গেছে আমার একজন আতপাগল বন্ধু আছে, সে প্রয়োজনে অপ্রয়োজনে শুধু টেলিগ্রাম পাঠায়। আমার অবশ্যই টেলিগ্রামগুলো বুঝতে কোনো অসুবিধা হলো না। ভেনাস ফ্লাইট র্যাপ বসিয়ে গাড়ি বানানো শেষ হয়েছে। সফদর আলী আমাকে গিয়ে দেখতে বলেছেন, গাছগুলো নিশ্চয়ই হিন্দি গান শুনতে পছন্দ করে এবং যেভাবে পোকা ধরে খাচ্ছে ব্যাপারটা হয়তো বীভৎস। শেষ টেলিগ্রাম পড়ে মনে হলো তিনি জরুরি কাজে রাজশাহী যাচ্ছেন। পিচার প্লান্ট কথাটার অর্থ কি ঠিক ধরতে পারলাম না। ডিকশনারি খুলে দেখলাম এটি আরেকটি পোকা খেকো গাছ। গাছের পাতার নিচে একটা ছোট কলসির মতো থাকে, সেখানে এক ধরনের রস থাকে। পোকামাকড় তার লোভে কলসির ভেতরে ঢুকে পড়ে, তখন গাছ কলসি মুখ বন্ধ করে ফেলে। মুখ আবার যখন খোলে তখন ভেতরের পোকা হজম হয়ে গেছে। টেলিগ্রাম পুরো অর্থ এবারে বুঝতে পারলাম। রাজশাহীতে নিশ্চয়ই তিনি এক ধরনের কোনো গাছের সন্ধান পেয়ে জরুরি নোটিশে চলে গেছেন। সফদর আলী এখানে নেই, যেন একদিন তার বাসা থেকে ঘুরে এলাম। ঘর তালাবদ্ধ, কিন্তু ভেতরে মনে হলো খুটখুট শব্দ হচ্ছে। জংবাহাদুরের কুই কুই আওয়াজও মনে হলো শুনলাম কয়েকবার। এদিক সেদিক দেখে উৎসাহজনক বা সন্দেহজনক কিছুই না পেয়ে বাসায় ফিরে এলাম। আরও কয়েকদিন পরের কথা, আমি অফিসে কাজ করতে করতে ঘড়ির দিকে তাকাচ্ছি। ছুটির সময় প্রায় হয়ে এসেছে, এমন সময় শুনি বাইরে সফদর আলীর গলার স্বর। সেক্রেটারির কাছে আমার খোঁজ করছেন। আমি অবাক হয়ে বেরিয়ে এলাম। সফদর আলীকে খুব উত্তেজিত দেখাচ্ছে, আমাকে দেখে যেন আরও উত্তেজিত হয়ে উঠেছেন। আমি জিজ্ঞেস করলাম, কী ব্যাপার সফদর সাহেব, কবে এলেন? এই তো একটু আগে। তারপর গলা নামিয়ে বললেন, আপনাকে আমার সাথে যেতে হবে। কেন, কি হয়েছে? জানি না, স্টেশন থেকে বাসায় পৌঁছেই যে দরজা খুলেছি, চিৎকার করতে করতে জংবাহাদুর বেরিয়ে এসে বাসার কার্নিশে উঠে গিয়ে বসে পড়ল।
আমি যতই ডাকি কিছুতেই নিচে নামতে চায় না, ভেতরে কিছু একটা দেখে ভয় পেয়েছে। কি দেখে? বুঝতে পারলাম না, ভয় পাওয়ার মতো তো কিছু নেই বাসায়। আমি একটু তেস্তত করে জিজ্ঞেস করলাম, ফিনাস ফ্লাই ট্র্যাপগুলো? সেগুলোতে ভয় পাবার কি আছে? যেভাবে পোকা মারে দেখে একটু ঘেন্না ঘেন্না লাগে, কিন্তু ভয় পাবার তো কিছু নেই। এখন কি করতে চান? বাসায় জিনিসগুলো রেখে কোনো মতে চলে এসেছি, আপনাকে নিয়ে এখন যাব। একা একা যেতে সাহস পাচ্ছি না। অফিস প্রায় ছুটি হয়েই গেছে, আমি কাগজপত্র গুছিয়ে সফদর আলীর সাথে বেরিয়ে পড়লাম। সফদর আলী জানালেন রাশিয়ায় গিয়ে কোনো লাভ হয়নি, যে বলেছিল তাকে পিচার প্ল্যান্ট জোগাড় করে দেবে সে জোগাড় করে দিতে পারলো না। যেখানে শুনলেন বগুড়াতে এক নার্সারিতে নাকি আছে, সেখানে গিয়েও পেলেন না, ঘোরাঘুরি হয়েছে কোনো কাজ হয়নি। রিকশা করে তার বাসায় পৌঁছতে প্রায় ঘণ্টাখানেক লেগে গেল। শীতের বিকেল, রোদ পড়ে আসছে দ্রুত, বেশ ঠান্ডা পড়ে গিয়েছে, এক সোয়েটারে শীত মানতে চায় না। সফদর আলীর বাসার সামনে দেখলাম একটা ছোটোখাটো ভিড়। বুঝতে অসুবিধা হলো না, ভিড়টি জংবাহাদুরের সৌজন্যে। লোকজন ভিড় দেখলে জংবাহাদুর সে নিজে থেকেই খেলা দেখাতে শুরু করে, সেটা শিখেছি অনেক মূল্য দিয়ে। আজ অবশ্য সেরকম কিছু নয়, জংবাহাদুরের মেজাজ মর্জি সুবিধার নয়। উপস্থিত লোকজনের মাঝে মাঝে ভেংচি কাটা ছাড়া আর কিছুতেই উৎসাহ নেই তার। উপস্থিত লোকজন অবশ্যই তাতেই খুশি, আমাদের দেখে সে দাঁত মুখ খিচিয়ে কী কী বলতে শুরু করলো। বানরের ভাষায় কী আছে কে জানে, থাকলেও সেটা আমাদের জানা নেই, কাজেই জংবাহাদুর ঠিক কী বলতে চাইছে বুঝতে পারলাম না। আমরা যখন দরজা খুলে ঢুকব তখন সে প্রবল বেগে মাথা নেড়ে নিষেধ করতে থাকে, কিন্তু বানরের কথা শুনে তো আর জগৎ সংসার চলতে পারে না। আমরা তাই তালা খুলে সাবধানে ঘরের ভেতরে ঢুকলাম। ভেতরে আবছা অন্ধকার, ভালো করে দেখা যায় না। সফদর আলী হাত তালি দিতেই বাতি জ্বলে উঠল। আমি অবাক হয়ে তার দিকে তাকাতে তিনি বললেন, অন্ধকারে সবসময় সুইচ খুঁজে পাওয়া যায় না তো, তাই এই ব্যবস্থা, শব্দ দিয়ে সুইচ অন করা। ঘরের ভেতর ছড়ানো ছিটানো জিনিসপত্র, এছাড়া কোনো বিশেষত্ব নেই। বোঝা যায় এটা জংবাহাদুরের ঘর। পাশের ঘরে একটা খুটখাট শব্দ শোনা যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ও ঘরে কি ভিনাস ফ্লাইট র্যাপগুলো? হ্যাঁ চলুন যাই। আমরা একটু ভয় ভয় লাগতে থাকে। বললাম, লাঠিসোঁটা কিছু একটা নিয়ে যাব? সফদর আলী কথাটা হেসে উড়িয়ে দিয়েও কি মনে করে একটা লোহার রড তুলে নিলেন। আমরা দুজন পাঁটি পেটিপে পাশের ঘরে এসে ঢুকলাম। ঘরে কিছু নেই, আবছা অন্ধকারে ভালো করে দেখা যায় না। সফদর আলী হাততালি দিলেন কিন্তু বাতি জ্বলল না। আবার চেষ্টা করলেন কিন্তু লাভ হলো না। আমিও চেষ্টা করি কিন্তু বাতি আর জ্বলল না। সফদর আলী চিন্তিত মুখে বললেন, আবার পাওয়ারটা ফিউজ হয়েছে। আমি অন্ধকারে দেখা চেষ্টা করে ফিসফিস করে জিজ্ঞেস করলাম, আপনার ভিলাস ফ্লাই ট্র্যাপগুলো কোথায়? ওই তো, সফদর আলী হাত দিয়ে দেখিয়ে দেন। আমি অবাক হয়ে দেখলাম আমাদের ঘিরে দেয়াল ঘেঁষে চারদিকে গাছগুলো দাঁড়িয়ে আছে। বললে কেউ বিশ্বাস করবে না, কিন্তু দেখে আমার মনে হলো সবগুলো বাজে মতলব নিয়ে দাঁড়িয়ে আছে। আমি শুকনো গলায় জিজ্ঞেস করলাম, ওভাবে দাঁড়িয়ে আছে কেন? কী জানি, সার্কিট কেটে গেছে হয়তো। সফদর আলীর কথা শেষ হবার আগেই ডান পাশে একটা গাছ গাড়ি দুটো বাতি জ্বলে ওঠে। শুধু তাই নয়, বাতি দুটো পিটপিট করতে থাকে, দেখে মনে হয় একজোড়া চোখ। আমি আঁতকে উঠে বললাম, ওটা কি বাতি? চোখের মতো লাগছে দেখি, পিটপিট করছে কেন? না চোখ নয়, পোকামাকড় আলো দেখলে এগিয়ে আসে, তাই ব্যবস্থা করে দিয়েছিলাম। গাছ গাড়ি পোকামাকড় ধরতে হলে বাতি জ্বালিয়ে নেয়। কিন্তু দেখুন আপনি কেমন পিটপিট করছে, ঠিক চোখের মতো। সফদর আলী দুর্বলভাবে হেসে বললেন, ঠাট্টা করে ব্যবস্থা করে দিয়েছিলাম, দেখতে চোখের মতো দেখায় কিনা। ঠিক এ সময় চোখ জোড়া ঘুরে আমাদের উপরে এসে পড়ে। আমি প্রায় চেঁচিয়ে উঠি, আমার উপরে আলো ফেলছে কেন? কি জানি, আমাদের পোকা ভাবছে নাকি? আমি ভয়ে ভয়ে ভাটার মতো চোখ দুটির দিকে তাকিয়ে থাকি। হঠাৎ দেখি সেটা আমাদের দিকে এগিয়ে আসছে। আমি ফিসফিস করে বললাম, সফদর সাহেব চলুন পালাই। ভয়ের কি আছে, একটা গাছই তো, আমাদের দিকে এগিয়ে আসছে কেন? আমার গলার স্বর কেঁপে ওঠে। খেয়ে তো ফেলতে পারবে না, সফদর আলী সাহস দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু গলার স্বরে বোঝা গেল তিনি নিজেও একটু ভয় পেয়েছেন। গাছটা আস্তে আস্তে এগিয়ে আসছে। আমি খেয়াল করলাম ওটার সামনে দিয়ে সুরের মতো কী যেন একটা বের হয়ে আছে, ফুটচারে গুঁচু, সেটা দুলতে দুলতে এগিয়ে আসছে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, সুরের মতো ওটা কী? সফদর আলী ঢক গিলে বললেন, ওটা ইলেকট্রিক শক দিয়ে পোকা মারার জন্য, ওটাতেই হাই ভোল্টেজ। ওটা বের হয়ে গিয়ে আসছে কেন? মনে হয় আমাদের শক মারতে চায়। সর্বনাশ, আমি আঁতকে উঠে বললাম, চলুন পালাই। চলুন, সফদর আলী হঠাৎ করে রাজি হয়ে গেলেন। আমরা দুজন ঘুরে দাঁড়াই, দরজার দিকে এগোতেই হঠাৎ আমাদের চক্ষু স্থির হয়ে গেল। দুটি গাছ গুটি গুটি দরজার সামনে এগিয়ে আসছে। আমরা ঘুরতেই তাদের ভাটার মতো চোখ দুটি জ্বলে উঠল। শুধু তাই নয়, ইলেকট্রিক শক দেওয়ার সুরগুলো দলাতে দলাতে আস্তে আস্তে এগোতে থাকে।
আমি সফদর আলীর দিকে তাকালাম। এখন সফদর আলী মাথা চুলকে বললেন, বাম দিকে চেষ্টা করি, ওই জানালার উপরে উঠে। চেষ্টা করার আগেই বাম দিকে ডান দিকে সামনে পেছনে গাছগুলো চোখ জ্বলে উঠতে থাকে। আমরা চারদিক থেকে ঘেরা হয়ে গেলাম। এবারে গাছগুলো সুর দুলিয়ে আস্তে আস্তে এগুতে থাকে। হঠাৎ হঠাৎ একটা দুটো সুর থেকে বিদ্যুৎ স্ফুলিঙ্গ বেরিয়ে আসে। ভয়ে আমার স্পন্দন থেমে যাবার মতো অবস্থা। সফদর আলীর হাত চেপে ধরে বললাম, এখন? সফদর আলী ভাঙা গলায় বললেন, ঝামেলা হয়ে গেল। ঝামেলা? ইলেকট্রিক শক দিয়ে মেরে না ফেলে আমাদের না মারতে পারবে না, ভোল্টেজ বেশি হলেও পাওয়ার খুব কম। খানিক্ষণ চুপ করে থেকে মাথা চুলকে বললেন, সবগুলো যদি একসাথে আক্রমণ করে তাহলে অবশ্যই অন্য কথা। সবগুলো তো একসাথেই আসছে, আমি কাঁদো কাঁদো হয়ে বললাম, হাতের রডটা দিয়ে দেন না কয়েকটা ঘা। সফদর আলী লোহার রডটার দিকে তাকিয়ে মাথা নাড়লেন, কাঠের হলে একটা কথা ছিল, এটা দিয়ে শক লেগে যাবে। আমি বললাম, রুমাল দিয়ে ধরে নেন। সফদর আলীর মুখ উজ্জ্বল হয়ে ওঠে, ঠিক বলেছেন। আমি আমার পকেট থেকে রুমালটা বের করে দিই, তিনি নিজেরটাও বের করে নেন। দুটি দিয়ে ভালো করে পেঁচিয়ে লোহার রডটা ধরে সফদর আলী এক পা এগিয়ে যান। গাছগুলো হঠাৎ থমকে দাঁড়ায়, তারপর বেশিরভাগ সফদর আলীকে ঘিরে দাঁড়ায়। সফদর আলীও দাঁড়িয়ে পড়েন ভয়ে। একটা লম্বা নিঃশ্বাস নিয়ে তিনি আরেকটু এগিয়ে যান, আর হঠাৎ গাছগুলো তার দিকে ছুটে আসে। আমি সবিস্ময়ে লক্ষ্য করলাম, ঠিক জ্যান্ত প্রাণীর মতো গাছগুলো সফদর আলীর উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর চটাস চটাস করে, সে কি ভয়ানক স্পার্ক! আমি শুনলাম সফদর আলী একবার ডাক ছেড়ে চিৎকার করে উঠে হাতের রডটা ঘুরিয়ে একটা ঘা মেরে বসলেন। একটা গাছ মনে হলো কাবু হয়ে গেল, অন্যগুলোর কিন্তু হাল না ছেড়ে তার পিছনে লেগে থাকে। আমার সংবেদ ফিরে আসতে তাকিয়ে দেখি সফদর আলীকে আক্রমণ করতে গিয়ে গাছগুলো খানিকটা জায়গা ছেড়ে দিয়েছে। একটা লাভ দিয়ে দিলে হয়তো দরজা পর্যন্ত পৌঁছে যেতে পারি। দেরি না করে খোদার নাম নিয়ে আমি একটা লাভ দিয়ে বসি। শেষবার লাভ দিয়েছিলাম সেই ছেলেবেলায়। কতদিনের অভ্যাস, লুটোপুটি খেয়ে কোনো মতে দরজার কাছে গিয়ে আছড়ে পড়লাম। উঠে দাঁড়াবো, হঠাৎ অনুভব করলাম আমার পিছনে কি একটা যেন আছড়ে পড়লো, সাথে সাথে ভয়ানক একটা ইলেকট্রিক শক। মনে হলো পায়ের নখ থেকে ব্রহ্মতালু পর্যন্ত কে যেন ছিন্নভিন্ন করে দিয়েছে। গঙ্গানোর মতো একটা শব্দ করে আরেক লাভ দিয়ে দরজার বাইরে এসে আছড়ে পড়লাম। খানিক্ষণ লাগলো সোজা হয়ে দাঁড়াতে। গাছগুলো দরজা পার হয়ে এপাশে আসতে পারবে না, ছোট একটা কাঠের পার্টিশন আছে, গাছ গাড়ির চাকা আটকে যাবে সেখানে। ঘরের ভেতর থেকে সফদর আলীর আরেকটা চিৎকার শুনতে পেলাম। উঠে দাঁড়াতে গিয়ে কোমরে চেপে বসে পড়তে হলো, কথা জানি ভীষণ লেগেছে। সেই অবস্থায় হামাগুড়ি দিয়ে দরজার কাছে গিয়ে উঁকি দেই। সফদর আলী জানালা ধরে ঝুলে আছেন, গাছগুলো নিচে এসে জড়ো হয়ে সুর দিয়ে তাকে ধরার চেষ্টা করছে। অনেক কষ্টে নিজেকে বাঁচিয়ে রেখেছেন, কিন্তু কতক্ষণ এভাবে ঝুলে থাকতে পারবেন? কিছু একটা করতে হয়। আমি এদিক সেদিক তাকিয়ে ব্যবহার করার মতো কিছু না পেয়ে একটা চেয়ার তুলে নিয়ে এগিয়ে যাই। ভেতর থেকে সফদর আলী চিচি করে ডাকলেন, ইকবাল সাহেব! কি দৌড়ে আছেন, মাংস কিনে আনুন। মাংস কেন? গাছগুলোকে খাওয়াতে হবে, ততক্ষণে ঝুলে থাকতে পারবেন? পারতে হবে, আপনি দৌড়ান। আমি খড়াতে খড়াতে দৌড়ালাম। আশেপাশে কোনো মাংসের দোকান নেই। একটা রেস্টুরেন্টের ম্যানেজারকে অনেক কিছু বুঝিয়ে রান্না করা হয়নি, এরকম খানিকটা মাংস দ্বিগুণ দাম দিয়ে কিনে আবার দৌড়ে দৌড়ে বাড়িতে ফিরে আসি। সফদর আলী তখনও জানালা ধরে ঝুলে আছে। আমাকে দেখে চিচি করে বললেন, এতক্ষণ লাগলো, দরদাম না করলে কি হতো? আমি রেগে বললাম, কে বললো আমি দরদাম করেছিলাম? সফদর আলী চিচি করে বললেন, সবসময় তো করেন। আমি রাগ এবং ব্যথা দুটোই চেপে রেখে বললাম, কি করবো এখন, মাংসগুলো ছুঁড়ে দেন গাছগুলোর দিকে। আমি ছুঁড়ে দিলাম, ছড়িয়ে ছিটিয়ে পড়লো মাংসগুলো, গাছগুলো ঘুরে গেল সাথে সাথে, তারপর ঝাঁপিয়ে পড়লো মাংসের টুকরোগুলোর ওপর। বিদ্যুৎ স্ফুলিঙ্গ খেলা করতে থাকে খানিকক্ষণ, তারপর চুপচাপ হয়ে যায়। গাছের পাতাগুলো আঁকড়ে ধরে মাংসের টুকরোগুলোকে সাবধানে জানালা থেকে নেমে আসেন সফদর আলী। গাছগুলো মাংস খেতে ব্যস্ত, তার দিকে ঘুরেও তাকালো না, সফদর আলীর দিকে তাকানো যাচ্ছে না। কোনোমতে হেঁটে এসে একেবারে শুয়ে পড়ল মেঝেতে। আমি খুঁজে পেতে একটা খবরের কাগজ এনে তাকে বাতাস করতে থাকি। আমার নিজের অবস্থা খারাপ, একটা চোখ আবার বুঝে আসছে, কুনুয়ের কাছে কথায় জানি ছাল উঠে গেছে, প্রচণ্ড জ্বালা করছে অনেকক্ষণ থেকে। সফদর আলী চিচি করে বললেন, কাল থেকে সব গাছ মাটিতে, আর গাড়ি ঘোড়া নয়। আমি বললাম, কবিকে খামাখা বলেছেন, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, গাছ থাকবে মাটির উপর, গাড়িতে না ঘুরে। সফদর আলী ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কোন কবি লিখেছে এটা? আমি উত্তর দেওয়ার আগে নিজেই বললেন, নিশ্চয় কবিগুরু, কবিগুরু ছাড়া এরকম খাঁটি জিনিস আর কে লিখবে। সে রাতে দুহাতে ব্যান্ডেজ এবং বুঝে যাওয়া চোখ নিয়ে যখন বাসায় ফিরে আসি, আমার মা আমাকে দেখে আঁতকে ওঠেন, কি হয়েছে জিজ্ঞেস পর্যন্ত করলেন না, চোখে আঁচল দিয়ে ডাক ছেড়ে কেঁদে উঠলেন।
তোর কে কথায় আছিস দেখে যা, কি সর্বনাশ! ছেলে আবার গুন্ডা পিটিয়ে এসেছে গো। আমি এবারে প্রতিবাদ পর্যন্ত করলাম না, করে কি হবে? পীর বাবা, আমাদের অফিসটি একটি বিচিত্র জায়গা, দিনে দিনে সেটি আরও বিচিত্র হয়ে উঠছে বলে মনে হয়। একদিন সকালে অফিসে এসে দেখি সেকশন অফিসার ইদ্রিস সাহেব খালি গায়ে একটা ছোট হাফ প্যান্ট পরে ডান পাটার নিজের ঘাড়ের উপর তুলে বসে আছেন। তাকে ঘিরে একটা কৌতূহলী ছোট ভিড়। জিজ্ঞেস করে জানতে পারলাম সাহেবের পিঠে ব্যথা শুনে ইদ্রিস সাহেব এই যোগাসনটি প্রেসক্রিপশন করেছেন, প্রতিদিন ভরে আধ ঘন্টা করে করতে হবে। আরেকদিন দুপুরবেলা দেখি অফিসের মাঝখানে কেরোসিনের চুলোর উপর একটা ডেকচিতে টকবক করে পানি ফুটছে, সেখানেও মাওলানা সাহেব কী সব গাছগাছড়া ছেড়ে দিচ্ছেন, সেটি থেকে কী একটা অব্যর্থ মলম তৈরি হবে। টাক মাথা চুল গজাতে এই মলমের নাকি কোনো তুলনা নেই। মলমটি তৈরি হচ্ছে আমাদের বৃদ্ধ অ্যাকাউন্টেন্টের জন্য, তার মাথায় বিস্তৃত টাক, এবং শোনা যাচ্ছে তিনি নাকি আরেকবার বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছেন। প্রতিদিন ভোরে অফিস শুরু হওয়ার আগে জলের সাহেবের কাছে কেউ না কেউ আসবেই, তিনি স্বপ্নের অর্থ বলে দিতে পারেন। একদিন এসে দেখি আমাদের টাইপিস্ট মেয়েটি তার সামনে চেয়ারে বসে ভেউ ভেউ করে কাঁদছে। সে নাকি স্বপ্নে দেখেছে তার মা সাপের কামড় খেয়ে মারা গেছে। জলিল সাহেব তাকে সান্ত্বনা দিয়ে বলেছেন, কাদার কিছু হয়নি মা, মৃত্যু স্বপ্ন হচ্ছে সুখ স্বপ্ন, তোমার মায়ের হয়তো 10 বছর বেড়ে গেল, শুধু মনে করার চেষ্টা করো দেখি সাপটা কি মদ্যা ছিল নাকি মাদি সাপ ছিল। বিচিত্র লোকজন নিয়ে বিচিত্র জায়গায় এই অফিসটি আমার বেশ লাগে। এর মধ্যে আমাদের সেকশন অফিসার মাওলা সাহেব একদিন এক পীর মুরিদ হয়ে গেলেন। পীরের নাম হযরত শাহ খবিউল্লাহ কুতুবপুরী। নামটা উচ্চারণ করার সময় গলার ভেতর থেকে আওয়াজ বের করতে হয়। আমি 5 বার চেষ্টা করে মাওলা সাহেবের অনুমোদন পেলাম। মাওলা সাহেব আমাদের সামনে তার পীরকে শাহে হযরত না হয় হুজুরে বাবা বলে সম্বোধন করেন। প্রথম সপ্তাহ আমাদের তার কাছ থেকে শুধু চেহারার বর্ণনা শুনতে হলো। 6 ফুট উঁচু নুরানি চেহারা, গায়ের রং ধবধবে সাদা, গালের কাছে নাক একটু গোলাপি আভা, মসলিনের মতো সাদা দাড়ি বুক পর্যন্ত নেমে এসেছে, মাথায় সিল্কের পাগড়ি, পরনে সাদা আচকান, সাদা লুঙ্গি, পায়ে জরির জুতো। হুজুরের দাড়ি থেকে নাকি জ্যোতির মতো আলো ছড়ায়, গলার স্বর মধুর মতো মিঠা, যখন কথা বলেন তখন গলার স্বর শুনে দিল ঠান্ডা হয়ে যায়। মুরিদের সঠিক সংখ্যা কেউ জানে না, বলে কেউ 5 লাখ, কেউ বলে 10 লাখ, আবার কেউ বলে মাত্র 50, কারণ খাঁটি নেকবান্দা লোক না হলে তিনি নাকি মুরিদ নেন না। হযরত শাহ খবিউল্লাহ কুতুবপুরীর কথা বলতে বলতে মাওলা সাহেব প্রত্যেক দিন অফিসের কাজ শুরু করতে দেরি হয়ে যায়। প্রত্যেকদিন ভোরেই মাওলা সাহেবের কাছ থেকে আমরা হযরত শাহ কুতুবপুরীর খবরাখবর পেতে থাকি। একদিন শুনতে পেলাম কোনো কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার রুই মাছের মুড়ো খেতে গিয়ে তার গলায় কাঁটা বিঁধে ফেলেছেন। যন্ত্রণায় যখন কাঁটা মুরগির মতো ছটফট করছে তখন আত্মীয় স্বজন ধরাধরি করে শাহ কুতুবপুরীর কাছে নিয়ে এলেন। শাহ কুতুবপুরী গলায় হাত দিয়ে বললেন, কোথায় তোর মাছের কাঁটা? চিফ ইঞ্জিনিয়ার কথা বলতে গিয়ে কেশে ফেললেন। 6 ইঞ্চি লম্বা মাছের কাঁটা বের হয়ে এলো কাশির সাথে। বিশ্বাস না হলে সেই চিফ ইঞ্জিনিয়ারের বাড়িতে গিয়ে দেখে আসা যায়। চিফ ইঞ্জিনিয়ারের বউ নাকি সেই কাঁটা ফ্রেম করে ড্রয়িং রুমে সাজিয়ে রেখেছেন। মাছের কাঁটার গল্প পুরনো হওয়ার আগেই মাওলা সাহেব নতুন একটা ঘটনা শুনিয়ে দেন। স্বামী বাড়ি ছেড়ে চলে গেছে 6 বছর আগে, স্ত্রী আহার নেই, নিদ্রা নেই, শাহ কুতুবপুরীর পায়ে এসে পড়ল। একদিন বলল, বাবা আমার স্বামীকে ফিরিয়ে দেন। শাহ কুতুবপুরী বললেন, মা হায়াত মত খোদার হাতে, তবে তোর স্বামী যদি জিন্দা থাকে তাকে তুই দেখবি। শাহ কুতুবপুরী তখন চোখ বন্ধ করে সমাধিস্থ হয়ে গেলেন। মিনিটখানেক পর শুধু হুম করে একটা হুঙ্কার শোনা যায়। 2 ঘন্টা পর চোখ খুললেন কুতুবপুরী, ঘামে সারা শরীর ভিজে গেছে। বললেন, যা তোর কোনো ভয় নেই, তোর স্বামী জিন্দা আছে। এক কাফির তারে জাদু করে রেখেছিল পাহাড়ের উপর, হুজুর তাকে জাদু কেটে মুক্ত করে দিয়েছে, সে রওনা দিয়েছে এদিকে, কাল ভোরে এসে পৌঁছে যাবে। পরদিন লোকে লকারণ্য, তার মাঝে দেখা গেল 6 বছর পর স্বামী ফিরে আসছে, বড় বড় চুল, বড় বড় দাড়ি, বড় বড় নখ, নাপিত চুল দাড়ি কেটে দিতে আগের চেহারা। মাওলা সাহেব নিজের চোখে দেখেননি, কিন্তু হুজুরের বড় সাগরেদের কাছে শোনা, ফিরিস্তার মতো লোক, তাকে অবিশ্বাস করেন কেমন করে? বেশ চলছিল এভাবে, কিন্তু আস্তে আস্তে গোলমাল বেঁধে যাওয়ার উপক্রম হলো। ব্যাপারটি শুরু হলো এভাবে, মাওলা সাহেব দৈনন্দিন বক্তৃতা শুনে শুনে আমাদের ছোট কেরানি আকমল সাহেব একদিন শাহ কুতুবপুরীর মুরিদ হয়ে গেলেন। পীরের মুরিদ হওয়ায় অনেক সুবিধা, পীর নাকি তখন পরকালের বড় বড় দায় দায়িত্বগুলো নিয়ে নেন। আকমল সাহেব নিজের জন্য একটি কল্পনার বাইরে, তিনি এমন নিষ্কর্মা মানুষ যে পরকাল দূরে থাকুক ইহকালের কোনো দায়িত্ব তাকে দেয়া যায় না। দুষ্ট লোকেরা বলে
আকমল সাহেব নাকি প্রয়োজনে অপ্রয়োজনে শিখিয়া ধুলে পর্যন্ত ঘুষ হিসেবে নিয়ে নেন। আকমল সাহেব মরিত হওয়ার পর অবস্থা দ্রুত পরিবর্তন হয়। তার দেখাদেখি আরও কয়েকজন শাহ কুতুবপুরের মরিত হয়ে গেলেন। অফিসে এখন বেশ জমজমাট একটা ধর্মীয় ভাব। পীরের দরবারে উরস, ওয়াজ এবং মিলাদ মাহফিলের খবরাখবর আমরা সকাল বিকাল পেতে থাকি। পীরের মরিদেরা তখন বেশ একটা সংঘবদ্ধ দল একসাথে বসে হুজুরের বাবার নাম মহাত্মা নিয়ে আহাউহু করতে থাকে। যারা যারা তখনও পীরের মরিদ হয়ে যায়নি তাদের ভবিষ্যৎ রক্ষা করার জন্য ভক্ত মরিদেরা নানা রকম চেষ্টা চরিত্র করতে থাকেন। আমাদের হেড ক্লার্ক সে প্রসঙ্গে একদিন একটু অনুরোধ করতেই ঝামেলার সূত্রপাত। ঘটনাটা এরকম। আকমল সাহেব দুপুরে টিফিন খাবার পর হেড ক্লার্ক আজিজ খাকে একা একা পেয়ে বললেন, আজিজ সাহেব, এ জীবনে আর কয়দিন? আজিজ সাহেব বললেন, অনেক দিনের, কম হলে তো বেঁচেই যেতাম। আকমল সাহেব না শোনার ভান করে বললেন, এখন যদি আল্লাহর দিকে না যাই তাহলে কখন যাব? আজিজ সাহেব বললেন, যাচ্ছেন না কেন? কে আপনাকে নিষেধ করেছে? আপনারা যদি আসেন জ্বর পাই বুকে। আজিজ সাহেব লাল হয়ে মেঘস্বরে বললেন, কি করতে হবে আমাকে? যদি শাহ কুতুবপুরের মরিদ হয়ে যান আমরা মরিদ ভাইয়েরা। আকমল সাহেব কথা শেষ করতে না পারলেন না। আজিজ খা তার আগেই একেবারে ফেটে পড়লেন, ওইসব কুতুবপুরি সম্বন্ধীপুরি আমার কাছে আনবেন না, ভণ্ড চালবাজের দল। আপনার কুতুবপুরির দাড়ি দিয়ে আমার হুজুর পা পর্যন্ত মুছবে না। কথা শেষ হওয়ার আগেই লিকলিকে শরীর নিয়ে আকমল সাহেব আজিজ খায়ের উপর ঝাঁপিয়ে পড়লেন। প্রচণ্ড হাতাহাতি শুরু হয়ে যাওয়ার অবস্থা, আমরা টেনে সরিয়ে রাখতে পারি না। সেই থেকে আকমল সাহেব আর আজিজ সাহেব আজিজ খায়ের মুখে দেখাদেখি বন্ধ। কিন্তু খবর ছড়িয়ে গেল দ্রুত, আজিজ খায়ের মতো লোকেরও নিজের পীর আছে। শুধু তাই নয়, সেই পীর নাকি হজরত শাহ খবিকুল্লার কুতুবপুরীর দাড়ি দিয়ে পা পর্যন্ত মোছেন না, লোকজন খবর নিতে আসে। স্বল্পভাষী আজিজ খা বলবেন না করেও একটা দুটো কথা বলে ফেললেন, শুনে সবার ভিমড়ি লেগে যায়। একটি গল্প এরকম, 18 বছর মেয়েকে নিয়ে মা এসেছে পীরের কাছে। 2 বছর থেকে সেই মেয়ের উপর জিনের আছর। মেয়ে পীরকে দেখে আর এগুতে চায় না, কারণ সহজ, মেয়ে তো আসলে মেয়ে নয়, তাকে চালাচ্ছে এক কাফির জিন। জিনদের ভেতরও নামাজি এবং কাফির জিন আছে। পীর খালি একবার মেয়েটির দিকে তাকিয়ে দেখলেন, তারপরে এক হাত সুতা নিয়ে বসলেন, একটা করে সুতা পরেন আর সুতা একটা করে গিরতেন। সাথে সাথে জিনের সে কি চিৎকার, বলে, বাবা গো, মা গো, ছেড়ে দাও, সুলেমান পয়গম্বরের কসম আমাকে ছেড়ে দাও। বলে বাবা গো, পীর বললেন, শালার বেটা তুই এক্ষুনি দূর হয়ে যা। তখনই জিন যেতে চায় না। হুজুরের সাথে তখন কি ভয়ঙ্কর ঝগড়া, কিন্তু হুজুরের সাথে পারবে সে কি সাধ্য আছে? শেষ পর্যন্ত জিন যেতে রাজি হলো। হুজুর বললেন, যাওয়ার আগে একটা চিহ্ন দিয়ে যা। জিন জিজ্ঞেস করলো, কি চিহ্ন দিয়ে যাব? হুজুর বললেন, দরবারের সামনে আম গাছটার একটা মোটা ডাল ভেঙে দিয়ে যা। মুহূর্তে মেয়ে চোখ খুলে তাকায় আর ঝড় নেই বৃষ্টি নেই মরমর করে গাছের ডাল ভেঙে পড়ে। আজিজকা শুধু গল্প বলেই ক্ষান্ত হলেন না, ঘোষণা করলেন, যারা যারা ঘটনার সত্যতা যাচাই করতে চায় সামনে শুক্রবার তাদের নিয়ে যাবেন, নিজের চোখে সেই আম গাছের ভাঙা ডাল দেখে আসবে। পরের সপ্তাহে বেশ কয়েকজন আজিজ খায়ের সাথে পীরের দরবার থেকে ঘুরে এলেন। আজিজ খায়ের গল্পের কোনো মিথ্যা নেই, সত্যি সত্যি দরবারের সামনে আম গাছের ভাঙা ডাল। তখনই কয়েকজন সেই পুরের মরিদ হয়ে গেল। এরপর অফিস দুভাগে ভাগ হয়ে গেল, হজরত শাহ খবিকুল্লা কুতুবপুরি মরিদারা এবং হজরত মাওলানা নূরে নওয়াজ নকশবন্দির মরিদারা। আমরা কয়েকজন কোনো দলেই নেই এবং আমাদের হলো সবচেয়ে বিপদ। দুদলের ওয়াজ, নসিহত, উরস এবং মিলাদের চাঁদা দিতে দিতে ফতুর হয়ে যাবার মতো অবস্থা। একদলকে 5 টাকার চাঁদা দিলে আরেক দলকে 10 টাকা না দিয়ে ছাড়ে না, তখন আবার প্রথম দল এসে আরও 5 টাকা নিয়ে সমান সমান করে দেয়। চাঁদা না দিয়ে উপায় নেই, 1-2 মিনিট অনুরোধ করেই হুমকি দেওয়া শুরু হয়ে যায়। দেখে শুনে মনে হলো সব কিছু ছেড়ে ছুড়ে নিজেই পীর হয়ে যাই। পীর যদি হতে না পারি অন্তত ধর্মটা পাল্টে ফেলি। অফিসে একজন বৌদ্ধ কেরানি আছে, দিলীপ কুমার বড়ুয়া, তাকে কেউ কখনো বিরক্ত করে না। সেদিন সফদর আলীর সাথে চায়ের দোকানে বসে চা খেতে খেতে পীরের উপদ্রব নিয়ে কথা হচ্ছিল, কিভাবে দুই পীরের ভক্তরা দলাদলি শুরু করেছে এবং দুই দলের টানাটানিতে আমাদের কিভাবে দম বেড়ে হয়ে যাচ্ছে সেটাই বোঝানোর চেষ্টা করছিলাম। সব শুনে টুনে সফদর আলী ব্যাপারটা বুঝতে পারলেন না। জিজ্ঞেস করলেন, পীরদের কি কোনো পরীক্ষা পাশ করতে হয়? আমি হাসি গোপন করে বললাম, না। তাহলে আপনি বুঝবেন কেমন করে যে সে পীর? ব্যাপারটা হচ্ছে বিশ্বাস। তাহলে আপনি কোনো একজন বিশ্বাস করবেন, আরেকজনকে অবিশ্বাস করবেন। আমাকে তখন সফদর আলীকে ব্যাপারটা বুঝিয়ে দিতে হলো। বিশ্বাস অর্জনের জন্য সবসময় পীরের সম্পর্কে অলৌকিক কাহিনী ছড়ানো হয়,
সাধারণ মানুষের অনেক সমস্যা থাকে, অলৌকিক জিনিস বিশ্বাস করতে তাদের এতটুকু দেরি হয় না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই অলৌকিক ঘটনা কখনো কেউ যাচাই করার চেষ্টা করে না। আমি এখন পর্যন্ত একটু মানুষকেও পাইনি যে বলেছে সে নিজে একটি অলৌকিক ঘটনা দেখেছে। সবসময় শোনা ঘটনা, অমুকের বড় ভাইয়ের শালা বলেছে, অমুকের ভাইয়ের ভাই নিজের চোখে দেখেছে, অমুক অফিসের বড় সাহেব করেছে, ইত্যাদি ইত্যাদি। একজন দুজন যে নিজের চোখে দেখেছেন বলে দাবি করেন তা নয়, কিন্তু চেপে ধরার পর সবসময় দেখা গেছে হয় মিথ্যে না হয় অতিরঞ্জিত। এক দুইবার নিজের গাটের পয়সা খরচ করে আমি পীরের কাছে গিয়েছি, কিন্তু সময় এবং পয়সা নষ্ট করা ছাড়া আর কোনো লাভ হয়নি। সফদর আলী তখনও ব্যাপারটা পরিষ্কার হয় না, মাথা চুলকে বললেন, তাহলে একজন মানুষ কেন পীর হয়ে যায়? পীরদের বড় বাড়ি দেখেননি কখনো? না। দেখলে আপনি মাথা ঘুরে পড়ে যাবেন। পাকা দালান, ফ্রিজ, টেলিভিশন ছাড়া পীর নেই। পীরদের চেহারা দেখলে আপনিও বোকা বনে যাবেন। দুধ ঘি খেয়ে একেবারে এক একজনের অন্তত আড়াই মন ওজন, গায়ের রং গোলাপি। এই বাজারে এত আরামে কয়জন থাকতে পারে? একবার একটা ভালো পীর যদি হয়ে যেতে পারেন, কয়েকজন বড় পুলিশ আর্মি অফিসারকে মরিদ করে নিতে পারেন, আর কোনো চিন্তা নেই। সফদর আলী চিন্তিত মুখে চুপ করে খানিকক্ষণ কী একটা ভাবলেন, তারপর বললেন, তার মানে যত পীর দেখা যায় সবাই আসলে দুষ্ট লোক? তা নির্ভর করে আপনি দুষ্ট লোক বলতে কী বোঝান তার উপর। তবে হ্যাঁ, যারা লোক ঠকায় তারা দুষ্ট লোক ছাড়া আর কি? সবাই লোক ঠকায়। আপনি কোনো গরিব পীর দেখেছেন? দেখেননি, কারণ গরিব পীর নেই। যে পীর যত নাম ডাক সে পীরের তত বেশি টাকা। টাকা পয়সা আসে কথা থেকে? পীরদের কখনো তো চাকরি বাকরি করতে দেখি না। তার মানে আসলে সত্যিকারের কোনো পীর নেই? নিশ্চয়ই আছে, কিন্তু তারা কখনো চাইবে না লোকজন তাদের কথা জেনে ফেলুক, কাজে তাদের দেখা পাওয়া মুশকিল। সফদর আলী চিন্তিত মুখে চুপ করে থাকেন। সৌভাগ্যক্রমে অফিসে পীর সংক্রান্ত উচ্ছ্বাস চরমে ওঠে, তারপর আস্তে আস্তে ভাটা পড়তে শুরু করে। সব কিছুরই এরকম নিয়ম, এক জিনিস নিয়ে আর কতদিন থাকা যায়। যারা পীরদের কাছে যায় সবারই কোনো না কোনো সমস্যা থাকে। প্রথম প্রথম তাদের প্রবল বিশ্বাস থাকে যে পীর তাদের সমস্যার সমাধান করে দেবে। পীর কখনো সমস্যার সমাধান করতে পারে না। তীব্র বিশ্বাস নিয়ে তবু মরিদারা কিছুদিন ঝুলে থাকে, তারপর এক সময় উচ্ছ্বাসে ভাটা পড়ে আসে। এবারও তাই আমি দেখতে পাই, হজরত খুবিকুল্লা কুতুবপুরী এবং হজরত নূরে নওয়াজ নাকশবন্দি মুরিদের উচ্ছ্বাস আস্তে আস্তে কমতে থাকে। তাই একদিন ভোরে অফিসে এসে যখন দেখতে পাই যোগব্যায়ামের মাহাত্ম্য দেখানোর জন্য সেকশন অফিসার ইদ্রিস সাহেব ছোট একটা হাফ প্যান্ট পরে খালি গায়ে মেঝেতে শুয়ে আছেন, আর লিকলিকে আকমল সাহেব তার পেটের উপর খালি পায়ে লাফাচ্ছে, আমার বেশ ভালোই লাগলো। সাহেব তার পেটের উপর খালি পায়ে লাফাচ্ছে, আমার বেশ ভালোই লাগলো। পীর ফকিরের উপর অন্ধবিশ্বাস থেকে কোনো একটা কিছু প্রমাণ করার জন্য হাতে কলমে চেষ্টা করা অনেক ভালো। ধীরে ধীরে অফিসটা আবার আগের জায়গায় ফিরে যাচ্ছিল। মহরমের মাসটা পর্যন্ত চাঁদা না দিয়ে কাটিয়ে দিচ্ছিলাম, কিন্তু তার মাঝে গোলমাল বেঁধে গেল। সত্যি কথা বলতে কি বেশ বড় গোলমাল। একদিন ভোরে অফিসে এসে দেখি টাইপিস্ট সুলতান সাহেবের টেবিল ঘিরে একটা ভিড় দেখে আমি যোগ না দিয়ে পারি না, এবারও ভিড়ে গেলাম। সুলতান সাহেব একজন নতুন পীরের খোঁজ এনেছেন। এই পীরের অলৌকিক ক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। সুলতান সাহেবের বড় ভাই নিজের চোখে দেখে এসেছে। এই পীর নাকি জিকির করতে করতে একসময় বেহোশ হয়ে পড়েন, তার আত্মা তখন উচ্চ মার্গে চলে যায় এবং সারা শরীর থেকে 40 ওয়াট বাল্বের মতো আলো বের হতে থাকে। এরকম অবস্থায় তিনি সব রকম ব্যথা বেদনা ঊর্ধ্বে চলে যান। তখন তাকে আগুনের উপর ফেলে দিলে তিনি টের পান না, চাকু দিয়ে আঘাত করলে চাকু পিছলে যায়, দা দিয়ে কোপ দিলে দা ছিটকে আসে, তার দিয়ে আঘাত করলে চাকু কিছু হয় না। আধ ঘন্টা তাকে আগুনের ভেতর ফেলে রাখা হয়েছিল। যখন আগুন নিভে গেল দেখা গেল চোখ বন্ধ করে মুখে হাসি নিয়ে জিকির করছে। সুলতান সাহেবের গল্প শেষ হতেই সবাই আমার মুখের দিকে তাকায়। এতদিনে সবাই জেনে গেছে আমি অবিশ্বাসী। ওয়ালি সাহেব বললেন, কিন্তু আপনি যে সবসময় অবিশ্বাস করেন এখন কি বলবেন? আমি ঠোঁটুলটে বললাম, ওসব গাল গল্পে কান দেবেন না। সুলতান সাহেব যদি নিজের চোখে দেখে আসতেন তবু একটা কথা ছিল। সুলতান সাহেব রেগে প্রায় লাফিয়ে উঠেন, তার মানে আপনি বলতে চান আমার বড় ভাই মিথ্যা কথা বলছে? ঝগড়া লেগে যাবার মতো অবস্থা। আমি তাড়াতাড়ি নিজের টেবিলে ফিরে আসি। পরদিন ভোরে অফিসে ঢোকার আগেই সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়ে। সুলতান সাহেব সবার আগে হুঙ্কার দিয়ে বললেন, এখন কি বলবেন? ভয় ভয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? বলেছিলাম আমার ভাইয়ের কথা বিশ্বাস করবেন না, এখন কি বলবেন? কাল আমি নিজের চোখে দেখে এসেছি। আমি সত্যি সত্যি অবাক হলাম। এসব অলৌকিক জিনিস কেউ নিজের চোখে দেখে এসেছে?
সেরকম ঘটনা বিরল। জিজ্ঞেস করলাম, কী দেখেছেন? সুলতান সাহেব উৎসাহে টকবক করতে থাকে। আপনাদের মতো অবিশ্বাসীরা বিশ্বাস করলো কি না করলো তাতে কি এসে যায়? কিছু এসে যায় না। আমি বললাম, তবু শুনি। আমি গিয়েছি সন্ধ্যার পর, হাজার লোক তার সামনে বসে হুজুর জিকির করছেন। 1 ঘন্টা জিকির করলেন, তারপর হঠাৎ বেহুশ হয়ে পড়ে গেলেন। হাত পা থরথর করে কাঁপতে থাকলো। 10 জন মিলে ধরে রাখা যায় না। চোখে মুখে কেমন একটা আলোর আভা, কোনো রকম ব্যথা বেদনা নেই। কথা বলতে বলতে সুলতান সাহেব চোখ মুখ থেকে কেমন একটা আলো বেরোতে থাকে। আমি মাথা চুলকে বললাম, কিভাবে বুঝলেন ব্যথা বেদনা নেই? সুলতান সাহেব মুখ আমার প্রতি অবজ্ঞায় বেঁকে যায়, মুখটা বাঁকা রেখেই বললেন, নিজের চোখে দেখুন একবার, ভাইয়ের কথা তো বিশ্বাস করলেন না। ফিরিস্তার মতো বড় ভাই আমার, যখন হুজুর বেহুশ হয়ে গেলেন তখন একটা বড় অলো চৌকি আনা হলো। চৌকির উপরে কি জানেন? কি পেরেক, 6 ইঞ্চি পেরেক খাড়া হয়ে আছে, একটা নয় দুইটা নয়, শত শত পেরেক। দেখলে ভয় দম বন্ধ হয়ে যায়। হুজুরের সাগরেদরা হুজুরকে তুলে এনে সেই পেরেকের উপর ফেলে দিলে ভয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। মনে হলো চোখ খুলে দেখব শরীরটা মরব্বার মতো গেঁথে গেছে পেরেকে, রক্তারক্তি ব্যাপার। ভয়ে ভয়ে চোখ খুলেছি, কি দেখলাম জানেন? সবাই এর মাঝে কয়েকবার গল্পটা শুনেছে, তবু উৎসাহের অভাব নেই। কয়েকজন একসাথে জিজ্ঞেস করলো, কি দেখলাম? হুজুর খাড়া পেরেকের উপর ভেসে আছেন, চোখ বন্ধ কিন্তু মুখে হাসি। পেরেকের বিছানা না, যেন গদির বিছানা। আমি জিজ্ঞেস না করে পারলাম না, আপনি নিজের চোখে দেখেছেন? সুলতান সাহেব তাচ্ছিল্যের ভঙ্গিতে হাসলেন, কি বলছি এতক্ষণ, নিজের চোখে দুই হাত দূরে বসে দেখেছি, 2 হাতের 1 ইঞ্চিও বেশি নয়। আজিজ খা বললেন, গল্পটা শেষ করেন, আসল ব্যাপারটাই তো এখনও বলেননি। সুলতান সাহেব মুখে একটা আলগা গাম্ভীর্য নিয়ে এলেন। অবিশ্বাসী মানুষকে বলে লাভ কী? যারা বিশ্বাস হবে না, খোদা তার চোখে আঙুল দিয়ে দেখালেও বিশ্বাস হবে না। তবু বলেন, সুলতান সাহেব আমার দিকে তাকালেন, শুনতে চান? বলেন শুনি। শোনেন তাহলে, যখন দেখলাম হুজুর সেই পেরেকের বিছানায় শুয়ে আছেন, আমার তখন হুজুরের ক্ষমতার উপর কোনো সন্দেহ নেই, কিন্তু আপনার মতো একজন দুজন মানুষ কি আর নেই? তাদের ভেতরে তো সন্দেহ থাকে। তাদের সন্দেহ মেটানোর জন্য একজন সাগরেদ একটা বড় তক্তা নিয়ে এসে হুজুরের বুকের উপর রাখলেন। তক্তার উপরে রাখলেন 2টা থান ইট। দেখে ভয়ে তো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ঘটনাটা মনে করে সুলতান সাহেব সত্যি দম বন্ধ করে ফেললেন, বলুন বলুন। অন্যরা সুলতান সাহেবকে থামতে দেন না। হুজুরের বুকের উপর ইট রেখে সাগরেদ নিয়ে এলো একটা মস্ত হাতুড়ি। কিছু বোঝার আগেই হাতুড়ি তুলে দিল হুজুরের বুকের প্রচণ্ড একটা ঘা। ইট 2টা ভেঙে টুকরো টুকরো। হুজুর কিছুই জানেন না, চোখ বন্ধ করে জিকির করে যাচ্ছেন। সমবেত শ্রোতাদের বুকের ভেতর থেকে আটকে থাকা একটা নিঃশ্বাস বের হয়ে আসে। সুলতান সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, এখন আপনি কি বলতে চান? মাথা চুলকে বললাম, নিজের চোখে না দেখা পর্যন্ত। তার মানে আপনি বলতে চান আমি মিথ্যে কথা বলছি? না না, তা বলছি না। যেহেতু আপনার এত বিশ্বাস, হয়তো অনেক খুঁটিনাটি জিনিস আপনার চোখে পড়েনি, নিজের চোখে দেখলে বুঝতে পারবো। মালানা সাহেব বললেন, তার মানে আপনি বলছেন একটা বুঝরু কি? নিজে না দেখে কিছু বলবো না, অবিশ্বাস্য জিনিস দেখলেই সেটা বিশ্বাস করা ঠিক না। ম্যাজিশিয়ানরা মানুষ কেটে জড়া লাগিয়ে ফেলে, তার মানে কি ম্যাজিশিয়ানরা পীর? অবশ্যই সবাই এমনভাবে আমার দিকে তাকালো যে তাদের ভেতরে যদি বিন্দুমাত্র ঐশ্বরিক ক্ষমতা থাকতো আমি ভস্য হয়ে যেতাম। পরের কয়েকদিন আমি নিয়মিত সেই পীরের আস্থানে যাওয়া শুরু করলাম। অবিশ্বাস্য হলেও সুলতান সাহেবের এতটুকু বাড়িয়ে বলেননি, সত্যি সেই পীর সুচালো পেরেকের উপর শুয়ে থাকে। সাগরেদরা বুকের থানিট ভেঙে টুকরো টুকরো করে ফেলে, পীরের কোনোরকম অসুবিধা হয় না। শুধু তাই নয়, একদিন দেখে বড় বড় কাঠের টুকরো পুড়িয়ে গনগনে আগুন করা হলো। সাগরেদরা কোনোভাবে সেই পীরকে আগুনের উপর দাঁড় করিয়ে দিল। পীর খালি পায়ে ওই আগুনের উপর দিয়ে হেঁটে গেলেন। অবিশ্বাস্য ব্যাপার, নিজের চোখকে বিশ্বাস হয় না। অনেকের সাথে সাথে আমিও পীরের পায়ের তলা দেখে এসেছি, ফসকা দূরে থাকুক একটু চিহ্ন পর্যন্ত নেই, দেখে শুনে আমিও হতবাক হয়ে যাই। বিশ্বাসও প্রায় করে ফেলেছিলাম, কিন্তু শেষ অংশটুকু এখনও কথা জানি সন্দেহ জাগিয়ে রেখেছে। প্রতি রাতে একই ব্যাপার, সব কিছু শেষ হয়ে গেলে পীর আধা বেহুশ হয়ে একটা গদিতে পড়ে থাকেন। তখন ভক্তরা একে একে আসতে থাকে, পীর বাবার পা ধরে নিজের দুঃখ কষ্ট সমস্যার কথা বলে যায়। পীর বাবা কাউকে একটা লাঠি দেন, কাউকে একটু চাল পড়া দেন, কাউকে এক টুকরো কয়লা, আবার কারো জন্য একটু দোয়া দেন। ভক্তরা হুজুরের পায়ের কাছে বড় গামলাতে সামর্থ্য মতো টাকা পয়সা ফেলে যায়। হুজুর এবং তার সাগরেদেরা আর চোখে দেখেন কে কত টাকা দিল। টাকার অঙ্ক বেশি হলেই তাদের মুখের হাসিটি বিস্তৃত হয়ে ওঠে, ভক্তের খাতির যত্ন হয় বেশি। পীর বাবা লাথি না দিয়ে মাথায় হাত বুলিয়ে দেন, দেখতে দেখতে গামলা ভরে ওঠে টাকায়।
প্রতিরাতে অন্তত 1000 খানেক টাকা কিংবা আরও বেশি। এখানে আমার সন্দেহ ঐশ্বরিক ব্যাপারের সাথে সাথে টাকা পয়সার ব্যাপারটিও ঠিক খাপ খায় না। সত্যিকারের সিদ্ধিপুরুষ টাকা পয়সা কি দরকার? অফিসে যারা শাহ হবিকুল্লা কুতুবপুরী এবং হজরত নূরে নওয়াজ নাকশবন্দির মরিদ ছিলেন, তারা সবাই এখন এই নতুন পীর হামলা বাবা বিক্রমপুরের মরিদ হয়ে গেলেন। সুলতান সাহেবের দীর্ঘদিন থেকে অম্বলের ভাব। সেদিন পীর সাহেবের চাল পড়া খাবার পর থেকে নাকি চোকা ঢুকুরের সংখ্যা অর্ধেকের বেশি কমে গেছে। মৌলানা সাহেবের পিঠে ব্যথা। সেদিন হামলা বাবার একটা লাথি খাওয়ার পর থেকে ব্যথার কোনো চিহ্ন নেই। আজিজ খায়ের ছোট ছেলের হুপিং কাশি, বাবার তেল পড়া বুকে মাখিয়ে দেওয়ার পর কাশির কোনো চিহ্ন নেই। প্রতিদিনই এরকম নতুন নতুন ঘটনা শুনতে থাকি। এবারে আর শোনা ঘটনা নয়, সব সচক্ষু ঘটনা। অফিসের বিশ্বাসী লোকজনের খোঁচায় আমার অফিসে কাজ করা মুশকিল হয়ে পড়ে। অবস্থা চক্রে মনে হয় আর কয়েকদিন দেখে শুনে আমিও হয়তো হামলা বাবার পা চেপে ধরে মরিদ হয়ে যাব। চায়ের দোকানে সফদর আলীর সাথে আমি সে কথাটাই বলছিলাম, ওলোকে কিছু হতে পারে না, আজীবন বিশ্বাস করে এসেছি। এখন হঠাৎ চোখের সামনে এরকম অবিশ্বাসের জিনিস দেখে মানুষের ক্ষমতাকে অবিশ্বাস করি কেমন করে। হয়তো সুলতান সাহেবের কথাই ঠিক, মানুষ হয়তো দীর্ঘদিন তপস্যা করে সত্যি অলৌকিক শক্তি অর্জন করে ফেলে। আমি সফদর আলী সব কিছু খুলে বললাম। শুনে তিনি খুব অবাক হলেন বলে মনে হলো না, রুকুচকে জিজ্ঞেস করলেন, যে চৌকিতে তার শোয়ানো হয় সেখানে প্যারাকের সংখ্যা কত? অনেক, গুনে তো দেখিনি। তবু আন্দাজ? এক আঙ্গুল পরপর হবে, 500-600 কি 1000। সফদর আলী মাথা নেড়ে পকেট থেকে একটা কাগজ বের করে কি একটা হিসাব করলেন। তারপর মাথা নেড়ে জিজ্ঞেস করলেন, পীর সাহেবের বুকের উপর যে ইটটা হাতুড়ি দিয়ে মারা হয় সেটা ভেঙে যায় তো? হ্যাঁ। কয় টুকরা হয়? অনেক, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সফদর আলী আরও কিছুক্ষণ কি একটা হিসাব করে বললেন, যখন গনগনে কয়লা উপর দিয়ে হাঁটে তখন কি আস্তে আস্তে হাঁটে না তাড়াতাড়ি? তাড়াতাড়ি, বেশ তাড়াতাড়ি। হাঁটার আগে কি পা পানিতে ভিজিয়ে নেয়? আমি মাথা চুলকে মনে করার চেষ্টা করি। পা ভিজিয়ে নেওয়ার কথা তো মনে নেই, কিন্তু মনে হলো সাগরেরা তাকে অজু করিয়ে দেন। শুনে সফদর আলী একটু হাসলেন, পকেট থেকে কি একটা ছোট বই বের করে সেখান থেকে কিসব টুকে নিয়ে কি একটা হিসাব করে হঠাৎ খিলখিল করে হাসতে থাকেন। আমি জিজ্ঞেস করলাম, কি হলো? বেটা এক নম্বর চোর। কে? আপনার পীর বাবা। কেন? এই দেখেন, সফদর আলী নোট বইটা দেখালেন, সেখানে অনেক রকম হিসেবে নিচে একটা জায়গায় লেখা, 200 যোগ 1000 ইনটু 2, চোর, 600 যোগ 10000 যোগ 100, মহাচোর। আমি খানিকক্ষণ সেটার দিকে তাকিয়ে থাকি, এরকম অঙ্কে কষে চোর মহাচোর বের করতে দেখায় এই প্রথম। সফদর আলীর দিকে অবাক হয়ে তাকাতেই তিনি বললেন, বুঝতে পারলেন না? ঠিক আছে, বুঝিয়ে দেই। সফদর আলীর বেশ কিছুক্ষণ লাগলো আমাকে বোঝাতে, মাথাটা বরাবরই আমার একটু মোটা, এসব জিনিস বুঝতে আমার একটু সময় লাগে, কিন্তু একবার বুঝিয়ে দেওয়ার পর আমারও কোনো সন্দেহ থাকে না যে পীর বাবা আসলে একটা চোর ছাড়া কিছুই নয়। ব্যাপারটি এরকম, একজন মানুষের ওজন খুব বেশি হলে হয়তো 150 পাউন্ড হবে, আমাদের পীর বাবার কথা অবশ্যই আলাদা, ঘি মাখন খেয়ে 200 পাউন্ডের 1 ছটাকও কম নয়। তিনি যখন সূচালো পেরেকের বিছানার উপর শুয়ে থাকেন তখন এই পুরো ওজনটি প্রায় 1000 খানেক পেরেকের উপর ভাগ হয়ে যায়। পুরো ওজনটি যদি একটিমাত্র পেরেকের উপর দেওয়া হতো পেরেকটি সাথে সাথে শরীর ফুটো করে ঢুকে যেত, কিন্তু সেটি কখনো করা হয় না। 1000 খানেক সূচালো পেরেকের দেখতে ভয় লাগে ঠিকই, কিন্তু এক একটি পেরেক মাত্র কয়েক আউন্স করে চাপ পড়ে, সেটি কিছুই নয়। যে কোনো মানুষ একটি পেরেকের মাথায় কয়েক আউন্স চাপ সহ্য করতেই পারে, এমনকি ঘি দুধ খাওয়া পীর সাহেব পর্যন্ত। বুকের উপর থানির ভেঙে ফেলার ব্যাপারটি শুধু দেখানোই দেখতেই ভয়ঙ্কর, আসলে কিছুই না। হাতুড়ি দিয়ে ঘা মেরে যেটুকু শক্তি প্রয়োগ করা হয় তার বেশিরভাগই খরচ হয়ে যায় ইটটা ভাঙতে, বাকিটা সারা শরীরে ছড়িয়ে পড়ে, পেরেকের চাপ আরও আউন্সখানেক বাড়িয়ে দেয়। সেটা এমন কিছু নয়, গনগনে কয়লার উপরে হাঁটা ব্যাপারটি একটু জটিল, একটু বিপজ্জনকও। জ্বলন্ত কয়লার তাপমাত্রা 600-700 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা ঠাট্টার ব্যাপার নয়। কিন্তু মনে রাখতে হবে জিনিসটা কয়লা, কয়লার ওজন কম, কাজেই এর তাপ ধারণ ক্ষমতা কম। কাজে কেউ যদি জ্বলন্ত কয়লার উপর চাপ দেয় খুব বেশি তাপ পায়ে এসে পৌঁছাতে পারে না। কয়লা পাকে পড়ানোর আগেই পা কয়লাকে ঠান্ডা করে দেয়, কয়লার ভিতরে তাপ পা পর্যন্ত পৌঁছতে একটু সময় লাগে, কিন্তু খুব দ্রুত হেঁটে সেই সময়টুকু কয়লা দেয়া হয় না। তাছাড়া যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পা পানিতে ভিজিয়ে নেওয়া। তাই যখন জ্বলন্ত কয়লা পা দেওয়া হয় পায়ের তলা পানি বাষ্পীভূত হয়ে পায়ের তলায় বাষ্প একটা সূক্ষ্ম আস্তরণ তৈরি করে ফেলে। বাষ্পের আস্তরণ সেটা যত সূক্ষ্মই হোক
তার ভেতর দিয়ে তাপ খুব ভালোভাবে যেতে পারে না। সফদর আলী ব্যাপারটাকে হাতে কলমে দেখালেন। চায়ের দোকানের দোকানি তখন সিঙ্গারা ভাজার জন্যে কড়াইয়ে তেল গরম করছিল, বেশ গনগনে গরম কড়াই। সফদর আলী তার উপরে কয়েক ফোঁটা পানি ফেলে দিলেন। সেগুলো সাথে সাথে বাষ্পীভূত না হয়ে খানিকক্ষণ কড়াইয়ের উপরে দৌড়ে বেড়ালো। পানির ফোঁটার নিচে বাষ্প তাপ সে বাষ্পের আস্তরণ ভেদ করে পানিতে পৌঁছতে পারছে না বলে পানি বাষ্পীভূত হচ্ছে না। ভারী মজার ব্যাপার। সফদর আলীর ব্যাখ্যা শুনে আমার আনন্দে নাস্তে ইচ্ছে করে। সারা জীবন বিশ্বাস করে এসেছি পৃথিবীতে অলৌকিক বা ব্যাখ্যাতীত বলে কিছুই নেই। সেই বিশ্বাস ছেড়ে দিতে হলে খুব দুঃখের ব্যাপার হতো। আমার আনন্দের বড় কারণটা অবশ্যই অন্য একটি ব্যাপার। সফদর আলী এরকম বিজ্ঞানী মাথা, তিনি যখন এত সহজে ব্যাপারটি ধরে ফেলতে পারলেন, আরও সহজে হয়তো এমন একটা বুদ্ধি বের করতে পারবেন যেটা যচ্চর পীরকে হাতে নাতে ধরে ফেলা যাবে। সফদর আলীকে সে কথাটি বলতে তিনি প্রায় আঁতকে উঠলেন। বললেন, না না, সে কী করে হয়, কেন? বয়স্ক একটা মানুষকে এভাবে লজ্জা দেওয়া ঠিক না। আমি চোখ কপালে তুলে বললাম, বেটা, যচ্চর সাঙ্গপাঙ্গ নিয়ে দশজন নিরীহ মানুষকে মাথা ভেঙে খাচ্ছে, সেটা দোষ নয়, আর তাকে ধরিয়ে দেওয়া দোষের? সফদর আলী প্রবল বেগে মাথা নাড়লেন। তাই বলে বয়স্ক একজন মানুষকে এভাবে লজ্জা দেবেন? সে কী করে হয়? আমার অনেকক্ষণ লাগলো সফদর আলীকে বোঝাতে যে ব্যাপারটি কোনো রকম দোষ নেই, তাই তাকে ধরিয়ে না দেওয়া হয় সে সারা জীবন সাধারণ মানুষকে ঠকিয়ে যাবে। প্রায় আধা ঘন্টা বোঝানোর পর তিনি রাজি হলেন। কী করে তার জচ্চুরি ধরা হবে চিন্তা করে বের করতে তার এক মিনিট সময়ও লাগলো না। ব্যাপারটি এত সহজ যে আমি প্রথমবার শুনে বুঝে ফেললাম। জচ্চর পীরের কী দুর্গতি হবে চিন্তা করে সফদর আলী হাসি থামাতে পারেন না। তিনি পারলে তখনই পীরের আস্থানে রওনা দেন। আমি অনেক কষ্টে তাকে থামিয়ে রাখলাম। জচ্চরকে ধরার আগে একটু প্রস্তুতি দরকার। পরের দুদিন আমার প্রস্তুতি নিতেই কেটে গেল। প্রথম প্রস্তুতি পীর বাবার আস্থানায় পীরের বড় সাগরেদের সাথে একটু কথাবার্তা বলতে হবে। গত কয়েকদিন থেকে লক্ষ্য করছি আমি একেবারে সামনে এসে বসে আছি, কিন্তু কখনোই একটা পয়সাও পীর বাবার গামলাতে ফেলছি না। আজ আমাকে দেখে তাই ভ্রু কুচকে ফেলল। আমি আড়ালে ডেকে নিয়ে সরাসরি কাজের কথায় চলে এলাম। বললাম, আমি একজন আলু ব্যবসায়ীর ম্যানেজার। আমার ব্যবসায়ী কালুখার আলু ছাড়াও অন্য রকমের ব্যবসা আছে, যেটা আমি চোখ টিপে জানিয়ে দিলাম যে কারো সাথে আলোচনা করতে চাই না। বললাম, ব্যবসায়ের বিস্তর টাকা, ইনকাম ট্যাক্সের ঝামেলা, আবার পীর ফকির বিশ্বাস। ভালো পীর পেলে মুরিদ হয়ে পীর বাবার পায়ে লাখ দু লাখ টাকা দিয়ে যেতে পারেন, তাতে ধর্মেরও কাজ হয়, আবার ইনকাম ট্যাক্সেরও ঝামেলা মেটে। এটুকু শুনে সাকরেদের চোখ চকচক করতে থাকে। আমাকে চেপে একটা চেয়ারে বসিয়ে একজনকে চা আনতে পাঠিয়ে দেয়। আমি ষড়যন্ত্রের মতো গলা নামিয়ে বললাম, আমার ব্যবসায়ে কালুখার একটা মাত্র ভয়, একটা ভণ্ড পীরের পেছনে না টাকা নষ্ট হয়। আমি তাই অনেক দিন থেকে ভালো পীর খুঁজে বেড়াচ্ছি, যতগুলো দেখেছি সবগুলো ভণ্ড, এই প্রথম একটি খাঁটি পীর পেয়েছি। সাগরেদ আমাকে থামিয়ে দিয়ে পীর বাবার প্রশস্তি শুরু করে। তিনি কোন পীরের আপন ভাইরা ভাই, কোন পীরের বড় শালা এবং কোন পীরের সাক্ষাৎ জামাতা বলেই ক্ষান্ত হলেন না। পেরেকে শোয়া এবং আগুনের উপর হাঁটা ছাড়াও তিনি আর কী কী করতে পারেন খুলে বলতে শুরু করলেন। তার চোখ নাকি এক্সরের মতো এবং তিনি কাপড় ভেদ করে দেখতে পারেন। তিনি জিন বন্দি করার দেওয়া জানেন এবং তার শোয়ার ঘরে ছয়টা হোমিওপ্যাথির শিশিতে নাকি ছয়টা জিন বন্দি করা আছে। আমাকে ধৈর্য ধরে পুরো বক্তৃতাটা শুনতে হলো। বক্তৃতা শেষ হলে তার সাথে পুরোপুরি একমত হয়ে আমি বললাম, পীর বাবার উপরে আমার বিশ্বাস 16 আনার উপরে 18 আনা। কালুখা যদি শুধু একবার এসে দেখেন সাথে সাথে মরিদ হয়ে যাবেন। তবে কি, ব্যবসায়ী মানুষ, মনে সন্দেহ বেশি, কাজে শুধু শুধু ঝুঁকি নিয়ে কাজ কি? যেদিন কালুখা আসবেন হুজুরকে একেবারে একবার পেরেকের উপর শুয়ে তারপর আগুনের উপর হাঁটিয়ে দেবেন, কালুখা সাথে সাথে কাত হয়ে যাবে। সাগরেদ বলেন, 100 বার 100 বার, হুজুরের রুহের উপর কষ্ট হয়, তাই যেদিন হুজুর পেরেকের বিছানায় শুয়ে থাকেন সেদিন আগুনের উপর হাঁটতে দেই না। তবে কালুখা সাহেব যখন একটা ভালো নিয়ত করেছেন, না হয় হুজুরের একটু রু কষ্টই করলেন। আরও খানিক্ষণ কথাবার্তা বলে আমি উঠে পড়ি। সাগরেদ অনেক ঘরালো ব্যক্তি, আমাকে জানিয়ে দিলেন কালুখা সত্যি যদি 2 লাখ টাকা দিয়ে দেন আমাকে একটা পার্সেল ধরে দেবেন। শুধু তাই না, হুজুরের মুরিদ পুলিশের বড় অফিসার আছে, কালুখা যদি প্রয়োজন হয় হুজুর বলে দেবেন, আইনের ভেতরে বাইরের জিনিস নাকি তাহলে নাড়াচাড়া করে দেবে। শুনে আমি থ হয়ে যাই। আমার দ্বিতীয় প্রস্তুতির জন্য খবরের কাগজের অফিসে যেতে হলো। আমার এক পুরনো বন্ধু সেখানে সাংবাদিকতা করে, তবে মুশকিল হচ্ছে তার কখনো দেখা পাওয়া যায় না। অনেক খুঁজে মাঝরাতে তাকে ধরা গেল। আমাকে দেখে বলল, কি হলো, আমাকে নাকি গরু খোঁজা করছিস? গরুকে গরু খোঁজা করবো না তো ছাগল খোঁজা করবো? কি ব্যাপার, তোর সাথে গরুর জরুরি দরকার? কি কপাল আমার,
বুধবার সন্ধ্যাবেলা আমার জন্য রাখতে হবে। কী জন্যে? ভাগ্নের জন্মদিন? না না, অসব নয়, এক পীরের আস্থানে যেতে হবে। বন্ধুর মাথা চুলকে বলল, কিন্তু বুধবার যে আমার একটা ফিল্ম স্টারের সাথে সাক্ষাৎকার। সেসব আমি জানি না, বুধবার অবশ্যই অবশ্যই তোকে আসতে হবে, তোর ক্যামেরা ফ্ল্যাশ সব কিছু নিয়ে। কোথায়? পীর বাবার আস্থানে। তোকে ঠিকানা দিয়ে দেব। সাংবাদিক বন্ধু চোখ কপালে তুলে বলল, সে কি, তুই কবে থেকে আবার পীরের ভক্ত হলি? আমি বললাম, সে তুই গেলেই দেখবি। সাংবাদিক বন্ধু বলল, ঠিক আছে, আমি যেতে পারি, কিন্তু কোনো পীরের পাবলিসিটি করে আমি কিছু লিখতে পারবো না। সে তোর ইচ্ছে, আর শোন, ওখানে গেলে খবরদার আমাকে দেখে চ্যানার ভান করিস না। কেন? কারণ ওখানে আমি না, আমি হচ্ছি কালু আলু ব্যাপারী কালুখার ম্যানেজার। বন্ধুটি কিছু না বলে আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল। আমি সে অবস্থাতেই বিদায় নিয়ে চলে আসি। আমার 2 নম্বর কাজটি শেষ, 3 নম্বর কাজটি একটু কঠিন। পেরেকের বিছানায় শোয়া এবং জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটার রহস্যটা একটা কাগজে লিখে ফেলা। লেখালেখি ভালো আসে না আমার, বিস্তারিত সময় লাগিয়ে গেল। শুধু লিখেই শেষ নয়, সেটা আবার ফটোকপি করে সখানে কপি করে ফেলতে হলো। নিজের পকেটে পয়সা খরচ করি। শেষ কাজটি কঠিন নয়, কিন্তু বিপজ্জনক। পীর বাবার বুজরুকি ধরার জন্যে কিছু ছোটোখাটো ব্যবস্থা করা তার আস্থানায় সেদিন করতেই হবে, আগে থেকে করে রাখার উপায় নেই। সফদর আলী অবশ্যই ভরসা দিয়েছেন তিনি ঠিক ঠিক করে নেবেন। ধরা পড়ে ভক্তদের হাতে মার খাওয়া একটা আশঙ্কা আছে, কিন্তু মহৎ কাজে বিপদের ঝুঁকি না নিলে কোনো মহৎ কাজটা করা যায়। বুধবারের সন্ধ্যাবেলা আমি সময় মতো পীর বাবার দরবারে এসে হাজির হলাম। আসার সময় উনি মার্কেটের সামনে থেকে একটা চালু গাছের বাচ্চাকে ধরে এনেছি, নাম নান্টু। তার সাথে 20 টাকার চুক্তি, 10 টাকা অগ্রিম, বাকি টাকা কাজ শেষ হলে দেয়া হবে। কাজটি কঠিন নয়। পীর বাবার দরবারে যখন হইচই লেগে যাবে, লোকজন চেঁচামেচি করতে থাকবে, তখন ভেতরে ঢুকে পীর বাবা জোচ্চুরি বলে ফটোকপি করা কাগজগুলো বিলি করতে হবে। শুনে ছেলেটা মহা খুশি হতে হাতে কিল মেরে বলল, নদী মে খাল, মির্চা মে ঝাল। কথাটার মানে কী এবং কাগজে বিলি করার সাথে এর কী সম্পর্ক আমি বুঝতে পারলাম না। অবশ্যই বোঝার বেশি চেষ্টাও করিনি। ছোট বাচ্চাদের যদি বুঝতেই পারবো তাহলে ওরা আর বাচ্চা কেন? পীর বাবার দরবারে ঢুকে বড় সাকরে একগাল হেসে এগিয়ে এলো। গলার স্বর নিচু করে বলল, খাসায় বসেছেন? আমি ভিড়ের দিকে আঙুল দেখিয়ে বললাম, ওখানে বসে আছেন, এখন পরিচয় দিতে চান না, ভিড়টা কমে গেলে হুজুরের কাছে নিয়ে যাব। সাকরেত একটু আশাভঙ্গ হলো বলে মনে হলো, কিন্তু সেটা প্রকাশ না করে আমার দিকে আমার সাথে দিন দুনিয়া এবং আখেরাত নিয়ে কথা বলতে থাকে। কথা বলতে বলতে আমি দরজার দিকে লক্ষ্য করছিলাম, সফদর সাহেব আলাদাভাবে আসার কথা। তিনি এসে গেছেন, দরবারের কাছাকাছি পেরেকের চৌকিটা সাজানো আছে। একজন দুজন সাহসী দর্শক কাছে এসে জিনিসটা ছুঁয়ে ছুঁয়ে দেখছিল। লক্ষ্য করলাম সফদর আলীও দর্শকদের কাছে সাথে এসে চৌকিটা পেরেকগুলো টিপে টুপে দেখার অভিনয় করছে, অত্যন্ত কাঁচা অভিনয়। ভালো করে লক্ষ্য করলে যে কেউ বুঝে ফেলবে আমি বড় সাগরেদকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করি, কিন্তু তার দরকার ছিল না, কারণ হঠাৎ দেখি সফদর আলী আগুনের কুণ্ডটার দিকে এগিয়ে যাচ্ছেন। এর অর্থ পেরেকের চৌকিতে তার কাজ শেষ হয়েছে। সফদর আলী আগুনের কুণ্ডর পাশে দাঁড়িয়ে সন্দেহজনকভাবে এদিক সেদিক তাকাতে থাকেন। আমি সংক্ষিপ্তভাবে দেখি একজন সাগরে তার দিকে এগিয়ে আসছে। সফদর সাহেব কী একটা জিজ্ঞেস করলো, উত্তরে সফদর আলীও কী একটা বললেন, তারপর দুজনে বেশ সহজভাবে কথা বলতে থাকেন। সাগরেত একটা লাঠি দিয়ে আগুনটা খুঁচিয়ে খুঁচিয়ে জ্বলাতে থাকে, সফদর আলীও তাকে সাহায্য করতে থাকে। আমি ভয়ে অন্যদিকে তাকিয়ে থাকি, সাগরেদের এত কাছে দাঁড়িয়ে তিনি তার কাজটা শেষ করতে গিয়ে যদি ধরা পড়ে যান তার কী অবস্থা হবে আমি চিন্তা করতে পারি না। খানিকক্ষণ পর ভয়ে ভয়ে তার দিকে তাকিয়ে দেখি তিনি ফিরে যাচ্ছেন। আমার চোখে চোখ পড়তেই তিনি মুচকি হেসে একটু মাথা নাড়লেন, বুঝতে পারলাম কাজ শেষ। আমার বুক থেকে যে একটা পাথর নেমে যায়। নির্দিষ্ট সময় পীর বাবা এসে দরবারে হাজির হন। 4 ফুট লম্বা লাশ, দৈর্ঘ্যে প্রস্থে প্রায় সমান সমান, গায়ের রং ধবধবে ফর্সা, গাল দুটো একেবারে গোলাপি আভা, মাথায় একটা জমকালো জরির পাগড়ি, পরনে সাদা সিল্কের পাঞ্জাবি, সাদা সিল্কের লুঙ্গি। পীর বাবার মুখে একটা মৃদু হাসি নিয়ে এসে মকমলের গালিচায় বসলেন, সাথে সাথে উপস্থিত জনতার মাঝে একটি হুড়োহুড়ি পড়ে যায়। কে কার আগে বসে হুজুরের পা ধরে সালাম করতে পারে? যাদের বাড়াবাড়ি একটু বেশি তারা এসে হুজুরের পায়ের তলায় চুমু খাবার চেষ্টা করতে থাকে। হুজুর মৃদু মুখে হাসি নিয়ে ভক্তদের গায়ে মাথায় হাত বুলিয়ে দেন। একটু পরে বড় সাগরেত ঘোষণা করলেন যে এখন হুজুর জিকির শুরু করবেন, যাদের হুজুর অজু আছে তারা হুজুরের সাথে জিকির শুরু করতে পারে। হুজুরের সামনে
মস্ত বড় কাচের গামলায় ঠান্ডা শরবত রাখা আছে। হুজুর সেখান থেকে এক গ্লাস শরবত তুলে এক ঢোক খেয়ে গলাটা ভিজিয়ে নিয়ে সুরেলা স্বরে জিকির শুরু করেন। মাহফিলের সত্তিন এক লোক তার সাথে তাল রেখে গলা ফাটিয়ে জিকির শুরু করে। শব্দে মনে হয় ঘরের ছাদ ফেটে বেরিয়ে যাবে। আস্তে আস্তে জিকিরের তাল দ্রুত থেকে দ্রুততর হতে থাকে। হুজুরের শরীর কাঁপতে থাকে, চোখ ঘুরতে থাকে এবং কিছু বোঝার আগে হঠাৎ দাঁড়াম করে মখমলের গতিতে পড়ে গিয়ে গো গো করতে থাকে। বড় সাকরাত লাগভিয়ে উঠে দাঁড়াতে উপস্থিত জনতা মুহূর্তে চুপ হয়ে যায়। হুজুর তখনও গদিতে গো গো শব্দ করে কাঁপছেন। কয়েকজন সাকরাত ছুটে এসে ভিজে তোয়ালে দিয়ে তার মুখ মুছে পাখা দিয়ে খানিক্ষণ বাতাস করে তিনি একটু শান্ত হন। বড় সাকরাত গলা নামিয়ে বললেন, খবরদার কেউ এখন জ্বরে শব্দ করবেন না, হুজুরের রু এখন অনেক উপরে চলে গেছে, তার শরীরের সাথে তার কোনো যোগাযোগ নেই। এখন হঠাৎ করে কেউ যদি হুজুরকে চমকে দেন তার রু আর তার শরীরে ফিরে নাও আসতে পারে, আপনারা একটুও শব্দ করবেন না, সবাই মনে মনে আল্লাহকে ডাকেন। লোকজন সংক্ষিপ্ত পংসুমুখে আল্লাহকে ডাকতে থাকে। বড় সাকরাত বক্তৃতা দেওয়ার ভঙ্গিতে আবার শুরু করেন, হুজুরের শরীরে এখন ব্যথা বেদনা নাই, কীভাবে থাকবে, শরীরে যদি রুহ না থাকে সেখানে ব্যথা বেদনা কোত্থেকে আসবে, আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে এক্ষুনি দেখবেন, হুজুরের শরীরকে খারাপ এরেকের উপর রেখে দেব, হুজুর তার উপরে যেন ভেসে থাকবেন। হুজুরের ইয়ালাশ ঘি দুধ খেয়ে মোটা খদার ইচ্ছা একটু বেশি মনে হয়ে গেছে। চর্বির জন্য তাকে ভালো করে ধরা যায় না, পিছলে যেতে চায়। তাকে টেনে আনতে গিয়ে 10-12 জন মুস্কো জোয়ানের কালো ঘাম ছুটে গেল। হুজুরকে কোনোমতে টেনে এনে সেই পেরেকের বিছানায় শোয়ানো মাত্র একটা মজার জিনিস ঘটে গেল। হুজুর হঠাৎ বাবা গো বলে তড়াক করে লাফিয়ে উঠে পড়ার চেষ্টা করেন। লোকজন ভেতরে একটা বিস্ময়ের গুঞ্জন শুরু হয়ে হঠাৎ থেমে যায়। সাকরাতরা হতভম্ব। বড় সাকরাত সবচেয়ে আগে সম্বিত ফিরে পান, ভয়ে ভয়ে ভয়ের ভঙ্গিতে বলেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আপনারা দরুদ শরীফ পড়েন, সবাই জোরে জোরে দরুদ শরীফ পড়েন, জোরে জোরে। দরুদ শরীফের আওয়াজ আর কিছু শোনা যায় না। পীর সাহেবের কাতরোক্তি চাপা পড়ে গেল। পীর বাবা লাফিয়ে উঠে পড়তে চাইছিলেন কিন্তু সাকরাতরা তাকে ঠেসে ধরে রাখল। এর মাঝে একজন জোর করে বুকের মাঝে একটা তক্তা বিছিয়ে দিয়ে দুটো থানি টেনে রাখলেন। আমি দেখতে পেলাম আতঙ্কে পীর বাবার চোখ গলগল হয়ে উঠছে, কি একটা বলে প্রায় প্রাণপণে চেষ্টা করছেন ছাড়া পাবার জন্যে, কিন্তু সাকরাতরা তাকে কিছুতেই ছাড়লেন না। কালো খায়ের লাখ টাকার লোভ খুব সহজ ব্যাপার নয়। গুন্ডাগোছার একজন লোক প্রকাণ্ড একটা হাতুড়ি নিয়ে হাজির হয়। পীর বাবা প্রচণ্ড চিৎকার অগ্রাহ্য করে সেই হাতুড়ির প্রচণ্ড আঘাতে সেই থানির দুটি গুঁড়ো করে ফেলে। সাথে সাথে পীর বাবা এক গগনবিদারী চিৎকার করে লাফিয়ে ওঠেন। 10 জন সাকরাত তখন তাকে ধরে রাখতে পারে না, তিনি বাবা গো মা গো মেরে ফেললো গো বলে চিৎকার করে লাফাতে থাকেন। দর্শকরা হতচকিত হয়ে একেবারে নীরব হয়ে যায়। সাকরাতরা দৌড়ে গিয়ে তাকে ধরে রীতিমতো কুস্তির ভঙ্গিতে গতিতে আছড়ে ফেললো। বড় সাকরাত তার কানের কাছে মুখ নিয়ে কী একটা বলতে থাকেন আর পীর সাহেব প্রবল বেগে মাথা নেড়ে আপত্তি করতে থাকেন। কয়েকজন সাকরাত ছুটে গিয়ে ব্যান্ডেজ মলম এনে তাকে উল্টে ফেলে পিঠে একটা ব্যান্ডেজ করে দিল। সিল্কের সাদা পাঞ্জাবি রক্তের দাগ দেখা যাচ্ছিল, তাকে চেপে শুয়ে রাখতে রেখেই পাঞ্জাবি বদলে দেয়া হলো। উপস্থিত দর্শক তখন উত্তেজিত হয়ে ওঠে, কথাবার্তায় আসার রীতিমতো সরগম। হঠাৎ দেখে নান্টু তার কাগজের বান্ডিল নিয়ে গুটি গুটি এগিয়ে আসছে। আমি দৌড়ে গিয়ে তাকে আটকে নিচু গলায় বললাম, এক্ষুনি নয় আর একটু পর। খুশিতে নান্টু দাঁত বেরিয়েছিল, সেগুলো লুকানোর চেষ্টা না করে বলল, আরও মজা আছে? আমি বললাম হ্যাঁ। নান্টু হাতে কিল মেরে বলল, নদী মে খাল মির্চে মে ঝাল। শেষ পর্যন্ত বড় সাকরাত উঠে দাঁড়ালেন, কেশে গলা পরিষ্কার করতেই উপস্থিত জনতা একেবারে চুপ করে যায়। বড় সাকরাত হুঙ্কার দিয়ে বললেন, আমি 100 বার বললাম যার অজু নেই সে যেন জিকিরে যোগ না দেন, কিন্তু আপনাদের মাঝে একজন আমার কথা শুনেন নাই, অজু ছাড়া জিকিরে টান দিয়েছেন। উপস্থিত জনতা পাংশু মুখে বসে থাকে। বড় সাকরাত চিৎকার করে বলেন, হুজুরের জন জানের জন্যে যার মায়া নাই জাহান্নামে তার জায়গা নাই, খবরদার বেওজু মানুষ জিকিরে সামিল হবেন না। পীর বাবা আবার জিকির শুরু করেন, এবারে তার সাথে যোগ দিল অল্প কিছু লোক, অজু সম্পর্কে সন্দেহ নেই, এরকম লোকের সংখ্যা বেশি নয়। পীর বাবার সমাধিস্থ হতে বেশি সময় লাগলো না, লাখ টাকার লোক খুব সহজ জিনিস নয়। বড় সাকরাত আবার উঠে দাঁড়িয়ে গলা নামিয়ে প্রায় ফিসফিস করে বললেন, হুজুরের রু এখন 7 আসমান 7 জমিন পার হয়ে উঠে গেছে, হুজুরের শরীর এখন ব্যথা বেদনা নাই, খবরদার আপনারা কেউ শব্দ করবেন না, রু তাহলে শরীরে ফিরে আসতে চায়, তখন রুর কষ্ট হয়, শরীরে আজাব হতে পারে,
খোদার রহমত, মানুষের শরীরে নাজেল হলে মানুষের শরীর ফেরিশতার শরীর হয়ে যায়, আপনারা এখন তার প্রমাণ দেখবেন। আগুনের বড় কুণ্ডলিতে অনেকক্ষণ থেকে বেশ কয়েকটা কাঠের গুঁড়ি দাউ দাউ করে জ্বলছিল। এবার সাগরেদরা এসে গনগনে কয়লাগুলি সমান করে বিছিয়ে দিতে থাকে। প্রায় 10 ফুট লম্বা, 2 ফুট চওড়া জ্বলন্ত কয়লার একটা রাস্তা তৈরি হয়। পীর বাবা সেটার উপর দিয়ে হেঁটে যাবেন। আধো অন্ধকারে জ্বলন্ত কয়লার আভা দেখে ভয় ভয় করতে থাকে। এর উপর দিয়ে হেঁটে যাওয়া সহজ ব্যাপার নয়। সফদর আলী অবশ্যই বুঝিয়ে দিয়েছেন, পা ভিজিয়ে তাড়াতাড়ি হেঁটে গেলে ব্যাপারটি তেমন কঠিন নয়। আজ অবশ্য অন্য ব্যাপার, সফদর আলী ব্যবস্থা করে রেখেছেন সব ভণ্ডামি আজ ধরা পড়ে যাবে। পেরেকের বিছানা এত চমৎকার কাজ করেছে যে এবারও সফদর আলীর ব্যবস্থাতে আমার কোনো সন্দেহ নেই। পীর বাবা অনেকক্ষণ থেকে অচৈতন্য হয়ে পড়ে আছেন। সবাই মিলে তার পা ভালো করে ধুয়ে দিয়ে ধরাধরি করে জ্বলন্ত কয়লার কাছে নিয়ে দাঁড় করিয়ে দিল। পীর বাবা টলতে টলতে দুলতে দুলতে কোনো মতে দাঁড়িয়ে থাকেন। পিছন থেকে বড় সাগরেতে একটা ধাক্কা দিতেই তিনি এক পা কয়লার উপরে দিলেন। মুহূর্তে তার গম্ভীর ভাব গাম্ভীর্য মুখ বিবর্ণ হয়ে ওঠে। তিনি এক লাফে পিছিয়ে আসতে চাইলেন, কিন্তু বড় সাগরেত আবার তাকে ধাক্কা মেরে জ্বলন্ত কয়লার দিকে ঠেলে দিলেন। পীর বাবা নাক মুখ খিচিয়ে কোনো মতে দুই পা সামনে এগিয়ে গেলেন। তারপর হঠাৎ প্রচণ্ড চিৎকার করে বাবা গো মা গো মেরে ফেলল গো বলে লাফাতে লাফাতে জ্বলন্ত কয়লা থেকে বেরিয়ে এলেন। তার বিরাট থলথলে শরীর নিয়ে তিনি বারকত ঘুরপাক খেয়ে বড় গামলা ভর্তি শরবতে নিজের পা ডুবিয়ে দিয়ে গলা ফাটিয়ে চিৎকার করতে থাকেন। এর মাঝে কয়েকবার ফ্ল্যাশের আলো জ্বলে উঠল। আমার সাংবাদিক বন্ধু নিশ্চয় ছবি তুলে নিয়েছে। উপস্থিত দর্শকরা বিচলিত হয়ে ওঠে। তাদের শব্দ করা নিষেধ, কিন্তু যা হবার হয়ে গেছে, এখন শব্দ করে বা না করেই বা কি। আস্তে আস্তে বেশ একটা সরগোল ওঠে, লোকজন কথাবার্তা বলতে থাকে উত্তেজিত স্বরে। আর তার মাঝে হঠাৎ নান্টুর ঋণের গলার স্বর শোনা গেল, পীর সাহেবের জোচ্চুরি, পীর সাহেবের জোচ্চুরি, পীর সাহেবের জোচ্চুরি। ম্যাজিকের মতো সবাই চুপ করে যায়। পীর সাহেব পর্যন্ত যন্ত্রণা ভুলে গিয়ে থেমে যান। সবাই ঘুরে তাকায় নাটুর দিকে। নিজের কানকে কেউ বিশ্বাস করতে পারে না। কয়েক মুহূর্তে সমস্ত ঘরে একেবারে কবরের মতো নীরব। নিঃশ্বাস ফেললে শোনা যায় এরকম। নান্টু ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে, ভয় ভয় পিছনে তাকায়, একবার দৌড় দিতে গিয়ে থেমে গেল। সম্ভবত বাকি 10 টাকার লোভে একটা কাগজ বের করে সে কাছাকাছি একজনকে এগিয়ে দেয়। একসাথে কয়েকজন ঝুঁকে পড়ে সে কাগজের উপর। সেখানে বড় বড় করে লেখা, পীর সাহেবের জোচ্চুরি। তার নিচে দুটি প্রশ্ন, কেন পীর সাহেব পেরেকের বিছানায় শুতে পারেন না এবং কেন আজ পীর সাহেব আগুনের উপর হাঁটতে পারিলেন না। এই প্রশ্নগুলো নিচে ছোট ছোট হাতের লেখায় প্রশ্ন দুটির উত্তর। বেশ কয়েকজন কৌতূহল নিয়ে এগিয়ে আসেন নান্টুর দিকে। নান্টু সাহস করে বিলি করতে শুরু করে। এক দুজন করে বেশ কয়েকজন পীর সাহেবের জোচ্চুরি বিবরণ পড়া শুরু করে। দরবারে একটা হইচই শুরু হয়ে যায়। মুখে মুখে ছড়িয়ে পড়ে যায় যে পীর সাহেব একটা জোচ্চোর। হঠাৎ করে সবাই নান্টুকে ঘিরে ধরে একটা কপি জোচ্চুরির বিবরণের জন্য। আমি সবিস্ময়ে দেখি নান্টু হঠাৎ মুখে একটা গাম্ভীর্য এনে হাতের কাগজগুলো বুকে চেপে ধরেছে। লোকজন তাকে ভিড় করে রেখেছে, কিন্তু সে কাগজ হাতছাড়া করছে না। একজন চাইলেই বলে, 5 টাকা করে দাম, আজকে স্পেশাল রেট 2 টাকা। লোকটি বলল, আগে তো এমনিতেই দিচ্ছিলি। নান্টু গম্ভীর গলায় বলল, সেটা হলো বিজনেস ট্যাকটিক্স, নদীমে খাল মির্চে মে ঝাল, নিতে চাইলে নেন, না হয় রাস্তা দেখেন, আমার অন্য কাস্টমারের রাস্তা আটকাবেন না। আমি সবিস্ময়ে দেখি লোকজন পকেট থেকে টাকা বের করে কাগজ কিনে নিচ্ছে। একজন দেখলাম 2 টাকা কেনার চেষ্টা করলো, কিন্তু নান্টু একটার বেশি কাউকেই দিল না। দেখতে দেখতে কাগজ শেষ হয়ে যায়। নান্টু খুচরো টাকার বান্ডিল দুটি হাতে ধরে রাখে। সবগুলো টাকা রাখার মতো বড় পকেট তার প্যান্টে নেই। পীর বাবার সাগরেতো এক কপি পীর বাবার জোচ্চুরি কিনে এনে পড়তে শুরু করেছে। শেষ করার আগেই দেখা গেল তার হঠাৎ পিছনে দরজা দিয়ে সরে পড়ার চেষ্টা করছে। উত্তেজিত জনতা দৌড়ে তাদের ধরে ফেলল। পীর বাবা বসে পালানোর চেষ্টা করেন না, পায়ে বড় বড় ফসকা বেরিয়ে গেছে। শরবতের গামলায় পা ডুবিয়ে বসে আছেন। কেউ তাকে কোলে করে না নিলে এখন কোথাও যাওয়ার কোনো উপায় নেই। সাগরেদের নিজেদের জান নিয়ে টানাটানি, এখন কে এই দুমনি লাশ নিয়ে টানাটানি করবে? যে সমস্ত ভক্ত মরিদারা একটু আগে পীর বাবার পায়ের তলায় চুমু খাওয়ার জন্য মারামারি করছিলেন, এখন তারাই পীর বাবাকে তার সাগরেদের সাথে পিছমরা করে বেঁধে নিয়েছেন। নেহাতি বয়স্ক মানুষ, এছাড়া কিল ঘুষি যে ব্যাপকভাবে শুরু হয়ে যেত তাতে কোনো সন্দেহ নেই। পীর বাবার দাড়িটি নকল কি না দেখার জন্য কৌতূহলী দর্শকের মাঝে মাঝেই একটা হ্যাচকা টান দিয়ে যাচ্ছিল। এতেই পীর বাবার ত্রাহি মধুসূদন অবস্থা। আমার সাংবাদিক বন্ধুটি দায়িত্বশীল মানুষ, এখানে এসে আমার পরিকল্পনাটি ধরে ফেলেছিল। তখনই সে পুলিশে খবর দেওয়ার ব্যবস্থা করেছে। পুলিশ এখনও এসে পৌঁছায়নি, কিন্তু যে কোনো মুহূর্তে পৌঁছে যাবে। পীর বাবা আর তার সাগরেতরা তাহলে একটা শক্ত পিটুনি থেকে রেহাই পাবেন। আমি সফদর আলী
কিছুক্ষণ অপেক্ষা করে চলে আসে। সাংবাদিক বন্ধুটি শেষ পর্যন্ত থাকতে চান, খুব নাকি একটা জমকালো খবর হবে। নান্টুকে সরানো গেল না, কোনো মতে তার বাকি 10 টাকা ধরিয়ে দিয়ে পালিয়ে এলাম। সে তখন বিরাট এক জনতার মাঝখানে দাঁড়িয়ে একটা বক্তৃতা দিচ্ছে। বক্তৃতাটি এরকম, আমাকে স্যার বললেন পীরবেটাকে তো ধরিয়ে দিতে হয়, কিন্তু বিপদের আশঙ্কা আছে। আমি বললাম নদীমে খাল মির্চে মেঝাল, বিপদের ভয় আমার নাই, হায়াত মত খোদার হাতে, ভালো কাজে জান দিতে হলে দিতে হয়। স্যার বললেন বাপকা বেটা, চল তাহলে ঠিক করি কী করা যায়। তারপর আমি আর স্যার এক কাপ চা আর একটা সিগারেট নিয়ে বসি। আমি তার পাষণ্ড নেই, কিভাবে এরকম জমাট গল্পে বাধা দেই। পরদিন ইচ্ছা করে অফিসে একটু সকালে হাজির হলাম। মোড় থেকে খবরের কাগজ কিনে এনেছি কয়েকটা, এসে দেখি আমার আগে অন্যেরা হাজির, সবাই সুলতান সাহেবের টেবিলে হুমড়ি খেয়ে পড়েছে। খবরের কাগজের শেষ পৃষ্ঠায় ভণ্ডপীরের দুর্ভোগ নামে মস্ত বড় ফিচার চাপা হয়েছে সেখানে। কাল নান্টু যে হ্যান্ডবিলিটা পিলি করেছে তার পুরোটা ছাপিয়ে দেয়া হয়েছে, আমার নিজের হাতের লেখা। গর্বে আমার বুক প্রায় 2 আঙ্গুল ফুলে ওঠে। খবরের কাগজে কোথাও অবশ্যই আমার বা সফদর আলীর নাম নেই, ইচ্ছে করে গোপন করা হয়েছে। পীর সাহেবের কোনো অন্ধভক্ত বা কোনো সাগরেদ আবার পিছে লেগে গেলে সেই ভয়। হ্যান্ডবিলের প্রথমে পেরেকের বিছানায় শোয়া এবং আগুনের উপর হাঁটার বৈজ্ঞানিক ব্যাখ্যা। ওরা ভাবনা চিন্তা করে লিখেছি যেন পড়ে সাধারণ মানুষ বুঝতে পারে। মনে হয় ভালোই লিখেছি, কারণ যেই পড়েছে সে সব কিছু বুঝে ফেলার মতো মাথা নাড়ছে। হ্যান্ডবিলের নিচের অংশটা এরকম, কিন্তু পীর সাহেবের কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই। তিনি যখন পেরেকের বিছানায় শয়ন করেন অথবা জ্বলন্ত আঙ্গারের উপর হাঁটিয়া যান, তখন কোনোরূপ ব্যথা অনুভব করেন না, কারণ তখন ব্যথা অনুভব হয় না। ইহার কারণ আগেই বলা হয়েছে। আবার লিখিয়ে আপনাদের ধৈর্যচ্যুত ঘটাইতে চাহি না, কিন্তু যদি কোনোক্রমে পেরেকের বিছানায় একটিমাত্র পেরেক একটু লম্বা হইয়া যায়, তখন শরীরের সমস্ত ওজন সবগুলো পেরেকে বিভক্ত না হইয়া ওই একটিমাত্র পেরেকের উপর পড়িবে, এর অচিন্তনীয় যন্ত্রণা উদয় হইবে। ইহা পরীক্ষা করিবার জন্যে আজ গোপনে একটি পেরেক উপরে সূচালো একটি লৌহ নির্মিত টুপি পরিধান করাইয়া দেওয়া হইয়াছিল। ইহার ফলস্বরূপ পীর সাহেবের যন্ত্রণাকাতর নর্তন কূর্দন আপনারা সচক্ষে অবলোকন করিবেন। জ্বলন্ত আঙ্গারের তাপধারণ ক্ষমতা অত্যন্ত কম, তাই প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করিলে ইহার উপর দিয়া হাঁটিয়া যাওয়া সম্ভব। যদি জ্বলন্ত আঙ্গারের মধ্যে কিছু ধাতব পদার্থ রাখিয়া দেওয়া হয় তাহলে ইহা ব্যাপারটি অন্যরকম হইবে। ধাতব পদার্থ প্রচুর তাপ ধারণ করিতে পারে এবং কেহ তাহার উপর দিয়া হাঁটিয়া যাওয়ার চেষ্টা করিলে চক্ষর পলকে পায়ে ফসকা পড়িয়া যাইবে। পীর বাবার জোচ্চুরি ধরিবার জন্য গোপনে আগুনের মধ্যে কিছু নাটবল্টু ফেলিয়া দেওয়া হইয়াছিল। পীর সাহেব যখন ওই উত্তপ্ত নাটবল্টুতে পা দিবেন তাহার সকল বুজরুকি ধরা পড়িয়া যাইবে। ভাই সকল, আজিকার এরপরে পীরদের পেছনে টাকা পয়সা এবং সময় নষ্ট না করা, সেটি কিভাবে ভালো কাজে ব্যয় করা যায় সেটি পরিষ্কার করে লেখা। খবরের কাগজটা পড়ে শেষ করে সুলতান সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, আপনি ঠিক বলেছিলেন, খাঁটি পীর পাওয়া কঠিন। পীর যদি খাঁটি মানুষই হবে তাহলে টাকা পয়সার দিকে এত ঝোঁক কেন? আজিজ খা বললেন, হ্যাঁ, খামোখা পেটমোটা একটা পীরকে এতগুলো টাকা খাওয়ালাম। ছোটো ছেলেটা কতদিন থেকে বলছিল একটা মেকানসেল কিনে দিতে। মাওলানা সাহেব বললেন, এমনিতেই আমার পিঠে ব্যথা, তার মাঝে সেদিন জচ্চর বেটার লাথি খেয়ে। সুলতান সাহেব বললেন, ইকবাল সাহেব, আসলে আপনার কথাই আমাদের আগে শোনা উচিত ছিল। পীর দরবেশের পেছনে টাকা নষ্ট না করে টাকাগুলো একত্র করে গরিব বাচ্চাদের জন্য দুধ বা পুষ্টিকর খাবারের ব্যবস্থা করলে হতো। মাওলা সাহেব কথাটা লুফে নিয়ে বললেন, হ্যাঁ, আমরা এতজন মানুষ, সবাই যদি মাসে 10 টাকা করেও দিই অনেক টাকা উঠে যাবে। ইদ্রি সাহেব বললেন, ইকবাল সাহেব এসব ব্যাপারে ঠিক বোঝেন, তাকে প্রেসিডেন্ট করে একটা কমিটি করে ফেললে কেমন হয়? মাওলা সাহেব মাথা নেড়ে বললেন, মানুষকে দেখে বোঝা মুশকিল কার ভেতরে কী আছে। এই যে একবার সাহেব, দেখলে মনে হয় মহাধান্দাবাজ, অথচ দেখেন ভিতরে কেমন একটা দৌড়দি মন লুকিয়ে আছে। তাহলে সেটা ঠিক থাকলো? বৃদ্ধ অ্যাকাউন্ট্যান্ট বললেন, আমার টাকা পয়সা একবার সাহেবের হাতে দিয়ে দেব, একবার সাহেব আপনি যা হয় কিছু একটা ব্যবস্থা করবেন। আকমল সাহেব মাথা চুলকে বললেন, ইকবাল সাহেবের কথাবার্তায় কখনো বেশি পাত্তা দেই নাই, মাঝে মাঝে মনে হয় এটা একটা দুটো ভালো ভালো কথা বলেন। অফিস ছুটির পর আধ ঘন্টা সবাই যদি বসি, ইকবাল সাহেব যদি একটু গুছিয়ে বলেন কেমন হয় তাহলে? সেকশন অফিসার লুফে নিলেন কথাটা, হ্যাঁ হ্যাঁ খারাপ না আইডিয়াটা, ওই সময় এমনিতেই বাসে যা ভিড় থাকে আমি কথা বলার সুযোগ পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত যখন সবাই থামলো সুযোগ হলো, বললাম আমাকে একটা কথা বলতে দিবেন। সবার হয় মাওলা সাহেব বললেন, তার আগে বলেন আপনি রাজি আছেন কিনা। ঠিক আছে, সবার মুখে পরিতৃপ্তির একটা হাসি খেলে যায়। সেটাকে বিস্তৃত হওয়ার সুযোগ দিয়ে বললাম, আমার নামটা তাহলে পাল্টে ফেলি, কি বলেন?
হজরত শাহ বাবা জাফর ইকবাল নাকশবন্দি কুতুবপুরি গুলগুলিয়া, কেমন শোনাচ্ছে নামটা? ভুলও হতে পারে, কিন্তু মনে হলো কারো কারো চোখ এক মুহূর্তের জন্য খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে।